আপনারা সবাই জানেন যে আমাদের আজকে ক্লাসটি কি নিয়ে, ক্লাসটি হচ্ছে ডাটা এন্ট্রি নিয়ে। এটার ক্লাস নাম্বার হচ্ছে টোটাল 6, আর ক্লাস ডিউরেশন 1.5 ঘন্টা, আর এটি সপ্তাহে 3 দিন করে 2 সপ্তাহ চলবে। আচ্ছা, আমাদের আজকের ক্লাস নাম্বার 1, এখানে আমরা কি কি পাচ্ছি আজকে। 1 নম্বরে আছে কনসেপ্ট অফ ডাটা এন্ট্রি, দ্বিতীয় হোয়াট ইজ ডাটা এন্ট্রি ওয়ার্ক, 3 নম্বরে আছে ইন্ট্রোডিউসিং ফ্রিল্যান্সিং অ্যান্ড আউটসোর্সিং, 4 নম্বরে আছে হোয়াট ইজ মাইক্রো টাস্কিং, এবং সর্বশেষ 5 নম্বরে আছে ক্রিয়েট অ্যাকাউন্ট একটি মার্কেট প্লেসের। আচ্ছা, তো আমরা শুরুতেই ডাটা এন্ট্রি সম্পর্কে কিছু প্রাথমিক জেনে নিই। ডাটা এন্ট্রিটা কি? ডাটা এন্ট্রি হচ্ছে কম্পিউটারের মাধ্যমে একটি নির্দিষ্ট ধরনের ডাটা একটি স্থান বা প্রোগ্রাম থেকে অন্য আরেকটি স্থান বা প্রোগ্রামে প্রতিলিপি তৈরি করা। আপনার এই ডাটাগুলো হতে পারে কোনো হাতে লেখা তথ্য, কম্পিউটারে টাইপ করা, অথবা কম্পিউটার কোনো একটি প্রোগ্রামের ডাটা একটি স্প্রেডশিটে ফাইলে সংরক্ষণ করে রাখা। সহজভাবে বলতে গেলে আমরা মনে করি কম্পিউটারে যে কোনো কিছু টাইপিং করি, এটাই ডাটা এন্ট্রি। আর এটা আসলে আমাদের একটা ফলস ধারণা, শুধুমাত্র যে টাইপিং করলেই সেটা ডাটা এন্ট্রি তা নয়। ডাটা এন্ট্রি আমরা যে কোনো কাজের মধ্যেই দেখতে পাই কম্পিউটারের মধ্যে। আপনি যখন ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কাজে যাবেন, তাছাড়া অফিসিয়াল যে কাজগুলো করবেন প্রাতিষ্ঠানিকভাবে, সেখানে আপনার যে কাজগুলো প্রথমে করা হয়, যেমন আমাদের মনে করেন যে কোনো একটা প্রতিষ্ঠানের, যেমন ধরেন ব্যাংকের প্রথমে কিন্তু গ্রাহকদের তথ্য তারা কাগজে লিখে রাখে, আর সেই তথ্যগুলো পরবর্তীতে তারা কম্পিউটারে ইনপুট করে। যেমন ধরেন একটা ভদ্রলোকের নাম হচ্ছে আবুল, এই আবুল নামটিও কিন্তু একটি ডাটা, এবং এই আবুল নামের এই লোকটির যত বায়োডাটা আছে সেটা যখন কোনো একটা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের ইনফরমেশন সেক্টরে যখন এটা লিপিবদ্ধ করা হবে কম্পিউটারের মাধ্যমে, এইচআর ডিপার্টমেন্টে সাপোজ মনে করেন, তো সেখানে তার যাবতীয় যত তথ্য আছে সেটা একটা ডাটা। আবার আপনি এই লোকটির যে যখন যে কোনো কথা বলতেছে, সেই কথাগুলো যখন আপনি কম্পিউটারের মাধ্যমে প্রবেশ করাচ্ছেন অডিও আকারে, সেটাও একটি ডাটা। যখন তাকে একটি ভিডিও করছেন শর্ট ক্লিপ, তখন ওই ভিডিওর মাধ্যমে কি মেসেজটা যাচ্ছে সেটাও এক প্রকার ডাটা। কখনো আপনি চাইলে তার সেই লোকটির দ্বারা কোন একটা ইমোজি তৈরি করলেন, সেটাও একটা ডাটা হতে পারে। তো সামগ্রিকভাবে আমাদের এই ডিজিটাল যুগে ডাটা এন্ট্রি কাজের বিকল্প নেই, যেখানে যাবেন আপনাদের এই ডাটা এন্ট্রি কাজ জড়িত আছে, প্রত্যেকটা কাজের মধ্যে এই ডাটা এন্ট্রি কাজটা ইনভলভ। এই যে দেখুন, আমরা ডাটা এন্ট্রির কিছু প্রকারভেদ আছে, তার মধ্যে একটা আছে অনলাইন ডাটা এন্ট্রি। অনলাইনে যত কিছু আমরা ইনপুট করব, আমরা কোনো একটা কাগজ থেকে লিখে বা অনলাইন থেকে কোনো একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটে যখন ডাটাগুলো কালেক্ট করব এবং সেগুলো ইনপুট করব, সেগুলো একটা অনলাইন ডাটা এন্ট্রির মধ্যে পড়ে। এরপরে আছে ধরেন অফলাইন ডাটা এন্ট্রি। অফলাইন ডাটা এন্ট্রি বলতে আপনারা ইন্টারনেট ছাড়া শুধুমাত্র কম্পিউটারের মধ্যে, যেমন অফিসিয়াল যে কাজগুলো করা হয়, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ইত্যাদি, এগুলোর মধ্যে আপনি যখন কোনো একটা স্থান থেকে কোনো একটা মাধ্যম থেকে একটা তথ্যগুলো কালেক্ট করে আপনি যখন ডাটাগুলো সংগ্রহ করতেছেন অফলাইনে, সেটা হচ্ছে অফলাইন ডাটা এন্ট্রি। এরপরে আছে আরেকটা প্রকার, সেটা হচ্ছে একদম সহজ কাজ, যেটা হচ্ছে আমরা সবাই জানি কপি এবং পেস্ট কাজ। কপি করা কোনো জায়গা থেকে, সেখান থেকে আবার অন্য জায়গায় আমরা পেস্ট করতে পারি। কেউ একজন হয়তো নতুন জয়েন করছেন, ভাই আপনি প্লিজ মিউট করে রাখেন। যারা নতুন জয়েন করছি সবাই আমরা মিউট করে রাখি প্লিজ। আচ্ছা, এরপরে 4 নম্বরে আমরা ডাটা এন্ট্রির একটা প্রকারভেদের মধ্যে পড়ে, সেটা হচ্ছে এমএস ওয়ার্ড, এক্সেল, স্প্রেডশিট ইত্যাদি যত অফিসিয়াল
কাজে আমরা যে ডাটাগুলো ইনপুট করি সেটা এক প্রকার অফলাইন ডাটা এন্ট্রি। এছাড়া আমরা যে কোনো প্রকারের যে কোনো প্রজেক্টের যে কোনো তথ্য যখন আমরা কম্পিউটারের মাধ্যমে প্রবেশ করাই বিভিন্ন কাজের জন্য, সেটাও একটা ডাটা এন্ট্রি। এছাড়া আছে আপনার পিডিএফ কনভার্সন। পিডিএফ থেকে মনে করেন আপনারা ওয়ার্ডে নিয়ে যাবেন, কখনো কখনো পিডিএফ থেকে আপনাদের এক্সেলে নিতে হবে নিজেদের কাজের জন্য, বা কোনো একটা ওয়েবসাইটে যখন আপনি কাজ করতেছেন সেক্ষেত্রে আপনার এই কাজটার প্রয়োজন হতে পারে। এছাড়া আছে আপনার স্ক্যান পেজেস টু এক্সেল টু ওয়ার্ড। কোনো একটা পেজ দিছে স্ক্যান করে সেটাকে আপনাকে এক্সেল অথবা ওয়ার্ডে রূপান্তরিত করতে হবে। এছাড়া অনলাইনে ই কমার্স সাইট যেগুলো আছে যেখানে আপনার প্রোডাক্টের আপগ্রেডিং সম্পর্কে নতুন নতুন তথ্য বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে আপনাকে তথ্যগুলো কালেক্ট করে ইনপুট করতে হয়, সেগুলো হচ্ছে ই কমার্স ডাটা এন্ট্রির মধ্যে পড়ে। এছাড়া আপনি যখন ম্যানুয়ালি টাইপিং করছেন এক্সেলে ওয়ার্ডে যে কোনো তথ্য, সেগুলো আপনার ডাটা এন্ট্রির মধ্যে পড়ে। এর বাইরে আছে আপনার ক্যাপচা, যা আপনারা অনেকেই পরিচিত। কোনো একটা ওয়েবসাইটের কোনো একটা আইডিতে যখন আপনি প্রবেশ করতেছেন সেক্ষেত্রে আপনাকে ক্যাপচা দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে, তো এই ক্যাপচা গুলো কালেক্ট করা তৈরি করা এগুলো এক প্রকার ডাটা এন্ট্রি। মোট কথা আপনারা যেখানে যাবেন আপনার ফ্রিল্যান্সিং সাইটে বা আধুনিক যুগে ডাটা এন্ট্রির বিকল্প নেই, আপনাকে সব ক্ষেত্রেই ডাটা এন্ট্রি পার হয়ে পরবর্তীতে আপনাকে যে কোনো কাজ শুরু করতে হবে। এই হলো আপনার ডাটা এন্ট্রি কনসেপ্ট। আচ্ছা, ডাটা এন্ট্রি ওয়ার্ক, নেক্সট কোশ্চেন। যদি আপনারা কোনো তথ্য বুঝতে না পারেন কাইন্ডলি জানাবেন। সবাই কি শুনতেছি, বুঝতে পারছি? কেউ একজন বলেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এই কাজগুলো আমরা কিভাবে করব, কোথায় করব? কিছু পেইড সাইট আছে যেখানে আপনাদেরকে কিছু অর্থ ইনভেস্ট করে আপনাকে সেই অ্যাকাউন্ট খুলে ওইখানে আপনার কিছু আউটসোর্সিং এর কাজ আপনারা পাবেন। এর বাইরে আপনারা কিছু সাইট আছে সম্পূর্ণ ফ্রি, সেখানে আপনারা শুরু করতে পারেন এই ডাটা এন্ট্রির কাজগুলো। এটা হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং সাইটে প্রথম একটা ধাপ, এটা আপনার জানাই লাগবে যে কোনো কাজ শুরু করতে গেলে। তো তার মধ্যে একটা ওয়েবসাইটের নাম হচ্ছে freelancer.com, এরপরে আছে আপওয়ার্ক, ফাইবার, ওডেস্ক, 99designs ইত্যাদি। এগুলোতে আপনারা ফ্রিলি অ্যাকাউন্ট খুলে আপনারা আপনাদের প্রোফাইলটাকে সাজিয়ে সুন্দরভাবে, যদি আপনার স্কিল থাকে সেক্ষেত্রে আপনারা এখান থেকে ডাটা এন্ট্রি কাজ করে অর্থ উপার্জন করতে পারেন। আচ্ছা, আমাদের ভিডিওটি 40 মিনিট কন্টিনিউ হবে। নেক্সট কিছু সময় পরে ভিডিওটি অফ হয়ে গেলে 10 মিনিটের একটা ব্রেক হবে আমাদের। আমি নতুন করে আরেকটা লিংক দিব আপনাকে, আপনাদেরকে আমাদের পেজে, তা আপনারা কাইন্ডলি আবার নতুন করে একটু জয়েন করে নেবেন। এরপরে আসেন আমরা ইন্ট্রোডিউসিং ফ্রিল্যান্সিং আউটসোর্সিং সম্পর্কে আলোচনা করি। ফ্রিল্যান্সিং কি আমরা কম বেশি সবাই জানি, তারপরও বলছি যে ইন্টারনেটে যে কাজটি করে আপনার বিভিন্ন ধরনের কাজ দেওয়া হয় বায়াররা বিভিন্ন ওয়েবসাইটে, যারা কিনা আপনার মনে করেন ইউটিউবের একটা লোকের চ্যানেল আছে, সে তার ভিডিওগুলো লাইক পাওয়ার জন্য তার চ্যানেলটাকে ভালো একটা পজিশনে নেওয়ার জন্য সে চায় অর্গানিক ভাবে আগাতে, কিন্তু তার টাইম নেই হাতে, তখন সে কি করবে? হাতে একদিন বা দুই দিন সময় আছে, এর মধ্যে সে চাচ্ছে তার অ্যাকাউন্টটি তার কাঙ্ক্ষিত স্থানে নিয়ে যেতে। তো সেক্ষেত্রে সে কিছু অর্থের বিনিময়ে কোনো একটি থার্ড পার্টি ওয়েবসাইটের কাছে তারা এই কাজটি দেয়, আর এই ছোট ছোট কাজগুলো তারা আবার আমাদের সবাইকে বন্টন করে দেয় আর কি, সামান্য কিছু অর্থের বিনিময়ে। মনে করেন আমার একটা ইউটিউব চ্যানেলে একটা কাজ দরকার, সেটা আমি ওই থার্ড পার্টি একটা ওয়েবসাইটে দিয়ে দিলাম, বিনিময়ে আমি তাদেরকে $50 দিয়ে দিলাম। ওই থার্ড পার্টি ওয়েবসাইটের যারা আছেন তারা কি করবেন, তারা তাদের অর্থটা রেখে
তারা লাভ নিয়ে পরবর্তীতে কিছু বাকি অর্থগুলো সবার মাঝে বন্টন করে, যেমন ধরেন $20 দিয়ে দিল, $20 গুলো সবাইকে সমবন্টন করে দিয়ে ওই টার্গেটটা তারা পূরণ করে দিল। এক্ষেত্রে যে কাজটি দিছে তার কাজটাও হলো, আর থার্ড পার্টি যে থাকলো তারও হলো, প্লাস আরেকটা যে যারা আমরা কাজগুলো করি তাদেরও কিছু আর্নিং হলো। আচ্ছা, এখন এই কাজটি যারা দেয় তারা হচ্ছে তাদেরকে বলা হয় আউটসোর্সিং করছেন, আর যে যারা কাজগুলো করে দিচ্ছেন তাদেরকে বলা হয় তিনি ফ্রিল্যান্সিং করছেন। এটা হচ্ছে মূলত ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর মধ্যে পার্থক্য। আমরা কি বুঝতে পারছি? হ্যাঁ আচ্ছা, ধন্যবাদ। জি, বোঝা যাচ্ছে। এরপরে আসি আমরা মাইক্রো টাস্কিং কি। হোয়াট ইজ মাইক্রো টাস্কিং? মাইক্রো, আচ্ছা বলছি, ফ্রিল্যান্সিং কি ইন্টারনেটের মাধ্যমে মনে করেন যে কোনো কাজ করতেছেন আপনি, এটাও এক প্রকার ফ্রিল্যান্সিং। আমরা সাধারণত কম্পিউটারের দোকানে মনে করেন গ্রাফিক্স এর কাজ জানে এমন মানুষেরা, অথবা বিভিন্ন প্রতিষ্ঠানে MS অফিসের কাজ জানে এমন মানুষেরা কাজ করে, তারা একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে নির্দিষ্ট সময় মেনে দীর্ঘ সময় একই বসের অধীনে কাজ করে। এই কাজগুলো আবার অনলাইনে কন্ট্যাক্ট বেসিস শর্ট টাইম করাকেই আপনার ফ্রিল্যান্সিং বলে। আর এই কাজগুলো আপনার শর্ট টাইমের মধ্যে ওয়ার্কার এবং বায়ারের মধ্যে যৌথভাবে একটা সম্মতিতে হয়। আর আউটসোর্সিং হচ্ছে যারা এই কাজগুলো আপনাদেরকে দিবে, আপনারা হচ্ছে ধরেন ফ্রিল্যান্সার, আপনারা কাজটা করে দিবেন, আর প্রয়োজনে আপনিও যদি মনে করেন আপনার কোনো কাজ অন্যদেরকে দিবেন, আপনার কাজটা হয়ে যাবে 2-1 দিনের মধ্যে, সেক্ষেত্রে আপনি আউটসোর্সার হিসাবে থাকলেন। আর যদি আপনি কাজটি করে দেন সেক্ষেত্রে আপনাকে বলা হবে আপনি ফ্রিল্যান্সিং করছেন। যারা কাজটা দেয় তাদেরকে বলা হয় আউটসোর্সার, অর্থাৎ আউটসোর্সিং করছেন, আর যারা কাজটি করেন তাদেরকে বলা হয় ফ্রিল্যান্সার। বিষয়টা কি ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, ফ্রিল্যান্সিং এ কি কি কাজ পাওয়া যায় সেক্ষেত্রে আমি কিছুটা ধারণা দিই। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কোন একটা ওয়েবসাইটের কোন নির্দিষ্ট কোন তথ্য আপনাকে সার্চ করে সেগুলো ডাটাগুলো কালেক্ট করে আপনাকে মনে করেন MS ওয়ার্ড বা এক্সেল এ এগুলো সেভ করে আপনাকে সেই বায়ারের কাছে দিতে হবে। দ্বিতীয় আছে মার্কেটিং, কোন একটা প্রোডাক্ট সম্পর্কে তারা মার্কেটিং চাচ্ছে, বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনার প্রোডাক্টের রিভিউ চাচ্ছে, এই ধরনের কিছু আছে। আবার আছে আর্টিকেল রাইটিং, কোন একটা ওয়েবসাইটে কিছু নির্দিষ্ট তথ্য লিখে সেগুলো আপনাকে তাদেরকে দিতে হবে। এরপরে আছে আপনার গ্রাফিক্স ডিজাইন, এরপরে আছে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, এরপরে অ্যাপ ডেভেলপমেন্ট ইত্যাদি ইত্যাদি। তো ফ্রিল্যান্সিং সাইটে আপনার যেমন fiverr.com আছে, freelancer.com আছে, এগুলোতে মূলত আপনারা যে কোনো একজন কাজ করে, যিনি কাজ করবেন তিনি শুধু একমাত্র উপার্জন করবেন। এক্ষেত্রে একটা ডাটা এন্ট্রির কাজ দিল একজন, সেক্ষেত্রে আপনি করে দিলেন, সেখানে আপনি $10 করে পেলেন, আপনি একাই পেলেন। আর মাইক্রো টাস্কিং এ এখানে আপনার বিষয়টা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র কাজ, ছোট ছোট কাজ, আর এই কাজটা ওই ফাইবার এর মতো করে একজনই করবে এমন না, এই একটা কাজ সবাই মিলে করবে। মনে করেন একটা কাজ 500 জনে করবে অথবা 100 জনে করবে, আর এভাবে করেই তাদের টার্গেটটা ফিল আপ করে। আর মাইক্রো টাস্কিং এর কাজটাই হচ্ছে এমন। তো মাইক্রো টাস্কিংটা খুবই সহজ, এক্ষেত্রে স্পেশাল কোনো আপনার আলাদা দক্ষতা প্রয়োজন হয় না। আপনি যদি কম্পিউটারের বেসিক নলেজ রাখেন, অফিসিয়াল কাজ যেমন MS ওয়ার্ড এক্সেল এর কাজ যদি আপনার জানা থাকে, আর ইংরেজিতে মোটামুটি আপনার জ্ঞান থাকে, এর বাইরে মনে করেন আপনি ওয়েবসাইটে বিভিন্ন তথ্য সার্চ করে সেগুলো গ্যাদার করতে পারেন, কোনো কিছু খুঁজতে পারেন খুব সহজে, এরকম টুকিটাকি কিছু জ্ঞান থাকলে আপনি এই মাইক্রো টাস্কিং এর কাজগুলো করতে পারেন। তো এরকমই একটা সাইটের নাম আপনাদেরকে পরিচয় করায় দিব, সেটা হলো এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে Marketplace 1। আমি আজকে যেই সাইটটা দেখাবো সেটা হলো র্যাপিড ওয়ার্কার্স। এখানে আপনারা ছোট ছোট কাজ করে কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই আর্ন করতে পারবেন। তো আপনারা হচ্ছে এটা দেখানোর উদ্দেশ্য, এটা দ্বারা আপনারা প্র্যাকটিস করতে পারবেন,
ছোট ছোট কাজ করে আপনাদের স্কিলটাকে বাড়িয়ে নিতে পারবেন, যেহেতু ডাটা এন্ট্রি আপনার কম্পিউটার কোর্সের একটা প্রাথমিক একটা জ্ঞান, সেখানে আপনারা এই টুকিটাকি কাজগুলো করলে আপনার অর্থ উপার্জন হলো কিছুটা, পাশাপাশি আপনি কাজটাও শিখতে পারলেন ডাটা এন্ট্রির। তো প্রথমে দেখেন এই র্যাপিড ওয়ার্কার্স এর ওয়েবসাইটে আপনারা ইন্টারনেটে সার্চ দিবেন rapidworkers.com, এরপর এই পেজটাতে আসলে আপনারা প্রথমে সাইন আপ করে নেবেন। সাইন আপে ক্লিক করার পরে আপনার এই পেজটাই পাবেন। তো কি কি লাগতেছে এখানে সাইন আপ করতে, দেখবেন এখানে নেম আছে, ইমেল আছে, পাসওয়ার্ড আছে, কান্ট্রি, আপনি যে কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রি, আমরা এখন মনে করেন বাংলাদেশ আছে, বিদায় বাংলাদেশ দিব এখানে। এরপর এই ক্যাপচাটা পূরণ করব। ক্যাপচা পূরণ করার পরে আপনারা সাইন আপ হবেন। এরপর একটা মেইল যাবে আপনাদের ইমেইলে, সেই ইমেইলটাতে একটা ভেরিফিকেশন লিংক যাবে, সেটাতে আমরা ক্লিক করে ভেরিফাইড করে নিব। আচ্ছা, এর বাইরে বেসিক্যালি কিছু তথ্য আছে, এগুলো আপনাদের জানা থাকার দরকার। সেটা হলো এই যে দেখেন, এক নম্বর পয়েন্ট, ইউজিং ভিপিএন অর আদার টাইপ অফ মাস্কিং আইপি সফটওয়্যার, মাল্টিপল অ্যাকাউন্ট উইথ সেম আইপি অর ইউজিং পাবলিক হটস্পট ওয়াইফাই, 3 নম্বর আছে ডুইং আদার কান্ট্রি জবস দ্যাট ইউ আর নট ফ্রম। 1 নম্বর পয়েন্ট দ্বারা বোঝাচ্ছে আপনি ভিপিএন ইউজ করতে পারবেন না। আপনার মনে করেন আমেরিকার কোনো একটা কাজ যেগুলো আপনার অ্যামাউন্ট বেশি, আপনি যদি ওগুলো করতে চান সেক্ষেত্রে আপনাকে ভিপিএন ইউজ করতে হয়, কিন্তু আপনি এখানে ভিপিএন ইউজ করতে পারবেন না, অথবা আপনি আইপি চেঞ্জ করতে পারবেন না কোনো সফটওয়্যারের মাধ্যমে। 2 নম্বর আছে আপনার কোনো একই আইপি দিয়ে মাল্টিপল অ্যাকাউন্ট খুলতে পারবেন না, অথবা কোনো পাবলিক বা হটস্পট ওয়াইফাই ইউজ করতে পারবেন না। আপনি যেই সবসময় যেই আইপিটা ইউজ করেন ওয়াইফাই ব্যতীত, মনে করেন যে মোবাইলের সিমে যে নেটওয়ার্কটা, যে আইপিটা, সেটাই একমাত্র আপনি ইউজ করতে হবে আপনাকে। আর অন্য কান্ট্রি জব করবেন আপনার আইপি দিয়ে, আপনি বাংলাদেশ থেকে আমেরিকার একটা জব করবেন, সেক্ষেত্রে আপনার এই অ্যাকাউন্ট গুলো ব্যান্ড হয়ে যাবে। তো এইগুলো শর্ত মেনেই আপনাকে অ্যাকাউন্টটা সচ্ছল রাখার জন্য এই কাজগুলো খুব সাবধানে করবেন মনে রেখে। তো এই হলো সাইন আপ এর বিষয়গুলো। তো আমার পূর্বে একটা অ্যাকাউন্ট খোলা ছিল, আমি ওইটাতে সাবমিট করতেছি। তো এটা সাবমিট করার আগে ইমেইলে ইমেইলটা ইনপুট করলেন, তারপর পাসওয়ার্ড দিলেন, তারপরে আপনার এই ক্যাপচাটা পূরণ করলেন। এখানে এগ্রিতে কি ক্লিক করব, এগ্রি বাটনে ওই জিনিসটা, এটা সাইন আপ করার সময়, হ্যাঁ সাইন আপ করার সময় আপনারা এগুলো সমস্ত তথ্য দিয়ে এগুলো পূরণ করার পরে আই এগ্রি এটা টিক দিয়ে তারপর ক্লিক মাই অ্যাকাউন্ট দিবেন। একটা ভেরিফাই মেইল যাবে আপনার, ওইখানে লিংকটাতে ক্লিক করে আপনি ভেরিফাই করে নেবেন। আপনারা কখনো একই আইপি দিয়ে মাল্টিপল অ্যাকাউন্ট খুলবেন না, তাহলে আপনি হয়তো প্রথম প্রথম কয়েকটি কাজ করতে পারবেন, বাট আপনার কিছুদিন পরে ওই আইডিটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আমরা এই অ্যাকাউন্টটিতে লগ ইন করি, এই ক্যাপচাটা পূরণ করি। বোটস, এখানে বোট, এটা 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 ব্রিজ, আচ্ছা এই তিনটা ভেরিফাই, এরপর আমরা সাবমিট এ ক্লিক করব। এটা আমার একটা ডেমো অ্যাকাউন্ট, আমি খুব বেশি এখানে কাজ করিনি, তারপর আপনাদের দেখানোর জন্য অ্যাকাউন্টটি খোলা। শুরুতে আপনারা এখান থেকে একটু পরিচয় করিয়ে দিই আপনাদেরকে। অ্যাভেলেবল জবস, এই পেজটাতে আপনাদের যাবতীয় যত কাজ আছে সবগুলো দেখতে পাবেন। শব্দ করে কে ভাই? কেউ একজন ভাই আপনাদের মাইক্রোফোনটি অন করা আছে, প্লিজ মাইক্রোফোনটি অফ করে রাখুন। টুইন ভাই মাইক্রোফোন অফ করেন। আচ্ছা, এখন দেখেন এখানে টার্গেট ওয়ার্কার্স আর এখানে জব নেম, এখানে কি কি জব আছে সবগুলো এখানে লেখা আছে। তো বেসিক্যালি এই কাজগুলো খুবই সহজ, আপনার কয়েকটি জ্ঞান থাকলে আপনি এগুলো করতে পারবেন। এর বাইরে টার্গেট ওয়ার্কার্স, এখানে অনেক কান্ট্রির জব আছে, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইউনাইটেড। তো বেশিরভাগই আমরা কাজগুলো করব, বাংলাদেশের কাজগুলো খুব একটা ভালো হয় না, অ্যামাউন্ট ভালো দেয় না। আমরা ইন্টারন্যাশনাল যেটি আছে এটা সিলেক্ট করে দিব, ইন্টারন্যাশনাল। এই যে এখন যত এই অ্যাভেলেবল জবের মধ্যে যতগুলো কাজ আছে সবগুলো ইন্টারন্যাশনাল। তো এর মধ্যে আমরা সহজ যে কাজগুলো, এর মধ্যে বেসিক্যালি ইউটিউব, তারপরে ওয়েবসাইট ভিজিটিং, ইউটিউবে আপনার ভিডিও দেখা, ওয়েবসাইটে ভিজিট করা, কোনো কিছু লাইক
কমেন্ট শেয়ার করা, এই ধরনের কাজ, কোনো সাইন আপ অথবা কোনো একটা সার্ভে, এই ধরনের কাজগুলো আছে, জিমেল অ্যাকাউন্ট তৈরি করা। তো এই যে দেখেন পেমেন্টের অপশন গুলো, এক একটা কাজের জন্য ধরন অনুযায়ী এক এক রকম পেমেন্ট দিচ্ছে। তো 3 সেন্ট থেকে ম্যাক্সিমাম $5 পর্যন্ত আমি দেখেছি ইনকাম করা সম্ভব এক একটা কাজের জন্য। তো এখানে টাইম লেখা আছে, টাইম গুলো এটা এক্সপেক্টেড টাইম, এটা করতে আপনার এরকম সময় লাগতে পারে এটা জানিয়ে দেওয়া। এরপর দেখেন স্ট্যাটাস, এখানে গ্রিন কালার দেওয়া আছে মানে কাজটি অ্যাভেলেবল আছে এখনো। এরপর দেখেন ওমর ভাইয়ের হেডফোনটা অফ করেন, মিউট করেন ওকে। স্যার আপনি সবাইকে মিউট করে দেন। তুহিন ভাই তুহিন ভাই আপনার ক্যামেরাটা অফ করে রাখেন। আচ্ছা এরপরে দেখুন আমরা এখানে ডান লেখা আছে মানে কাজটি 28 জন করতে পারবে, তার মধ্যে 3 জন করেছেন আর বাকি যে 25 জন আছে এখনো করেননি। এর মধ্যে কিছু কিছু কাজ অলরেডি করা হয়েছে, বাট অ্যামাউন্ট গুলো এখনো পেইড হয়নি, বিধায় সম্পূর্ণটা আসেনি। তো আমরা কোন কাজগুলো করব, এই যে দেখেন 10/11 আছে, 11 জনকে করতে হবে, 10 জন অলরেডি কমপ্লিট করছে, এই কাজগুলো আমরা করব না। এক্ষেত্রে আপনি আনপেইডও থাকতে পারেন, এর আগে আরেকজন অলরেডি পেইড হয়ে যেতে পারে আপনার কাজ করার আগে। তো যেগুলো একটু খালি আছে সেগুলো করার চেষ্টা করব। এই যে 150, এখানে 61 জন করছে, এখন অনেক বাকি, আপনি এই কাজগুলো করবেন। এরপরে দেখেন এই টাস্ক আই ফিনিশড, যে কাজগুলো আপনি করছেন সেগুলো এখানে থাকবে। এই যে আমি একটা কাজ করছিলাম 2 সপ্তাহ আগে, এখানে পেইড করছে স্যাটিসফাইড এন্ড পেইড। আর এখানে আপনার সাকসেস রেট আছে, যতগুলো কাজ করবেন সেই অনুযায়ী আপনার সাকসেস রেট থাকবে, আর সেই অনুযায়ী আপনি কাজ পাবেন। আপনার মনে করেন কাজগুলো ভুল করলেন, সেক্ষেত্রে রেশিওটা কমে যাবে এই সাকসেস রেটটা, তো তখন আপনার কাজের পরিমাণটাও একটু কমে যাবে। আর এই যে আপনার আইপি অ্যাড্রেস, এটা সবসময় একই আইপি একই অ্যাকাউন্টের ক্ষেত্রে ব্যবহার করবেন, এক্ষেত্রে আপনার আইপি ব্যান্ড হওয়ার সম্ভাবনা থাকবে না। আচ্ছা এখানে দেখেন আপনার ব্যালেন্স, আমার অ্যাকাউন্ট নেম, আর কখনো ট্রানজেকশন করেছি কিনা সেটার হিস্টরি এখানে। আচ্ছা মাই ক্যাম্পেইনে যাচ্ছি, সম্ভবত খুব অল্প সময়ের মধ্যে ডিসকানেক্ট হয়ে যাবে, তো আপনারা 10 মিনিটের একটা ব্রেক থাকবে, পরবর্তী লিংকে আপনারা আবার জয়েন করে নেবেন। এখানে আপনি কি কি করছেন তার একটা হিস্টরি আছে, আপনার পেন্ডিং আছে কয়টা, রানিং আছে কয়টা, ফিনিশ কয়টা, ব্লক কয়টা, এগুলো সমস্ত কিছু এখানে পাবেন। তো আমার এই ডাটা গুলো নেই। স্যার জি হ্যালো, হ্যাঁ বলেন। আমরা কি এই ক্লাস পরে পাবো, এই ক্লাসটি মানে আবার পরে দেখতে পারবো? হ্যাঁ হ্যাঁ আমি রেকর্ড করে রাখছি, এগুলো আপনারা গ্রুপে পাবেন, আমি শেয়ার করব। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ধন্যবাদ। মাই অ্যাকাউন্ট, এই যে আমার অ্যাকাউন্টের কিছু তথ্য আছে এখানে। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, স্ক্রিনে হবে কি একা কি করছে, স্ক্রিনে একা কি করছে, কে হবে? যে কেউ একজন করছে আমাদের মধ্যে ভাই, কোন একটা মনে ভাই মোবাইল, এটা এটা খুব খারাপ, এটা খুব খারাপ, স্ক্রিনে কেউ একা না, দেখতে কিন্তু খুব একটা ভালো লাগছে না। নেক্সট টাইম থেকে ভাই এই বিষয়গুলোতে সতর্ক থাকবো, আমাদের এই ফার্স্ট ক্লাসটাতে হয়তো কেউ বুঝতে পারেননি বিধায় এরকম করছেন, স্ক্রিনে সম্ভবত টাচ করার কারণে এরকম দাগ করছে। আচ্ছা ডিপোজিট, আপনি চাইলে এখানে ডিপোজিট করতে পারেন, এবং এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার কোনো কাজ যদি করানোর প্রয়োজন হয়, আপনি আউটসোর্সার হিসাবে কোনো কাজটা ডান করার জন্য এখানে ডিপোজিট করে তাদেরকে কাজ দিবেন। আর উইথড্র, আপনি যে ইনকাম করবেন এই ইনকাম গুলো আপনি উইথড্র করতে গেলে এখান থেকে আপনার উইথড্র করতে হবে, সেক্ষেত্রে এদের একটাই মাত্র পেমেন্ট মাধ্যম, সেটা হচ্ছে পেপাল। তো পেপালের বিষয়ে আমি আলাদা করে আপনাদেরকে জানিয়ে দেবো, বাংলাদেশে তো পেপাল এলাউ না, তারপরও যে সবাই যে পেপাল ছাড়া
পেপাল দিয়ে চলছে না এরকম না, টেকনিক্যালি কিছু বিষয় আছে তারা সেভাবে পেপাল অ্যাকাউন্ট গুলো ইউজ করে এই কাজগুলো করতে পারে। তো পেপাল সম্বন্ধে আপনারা ইন্টারনেটে কিছু তথ্য পাবেন, যেমন সাইপ্রাসের কিছু অ্যাকাউন্ট আপনারা বাংলাদেশ থেকে খুলবেন, সেই পেপাল গুলো আপনি চাইলে করতে পারেন। সবচাইতে ভালো হয় আপনার হচ্ছে আপনার ফরেন কান্ট্রিতে যে দেশগুলোতে পেপাল অ্যালাউড তাদের কাছ থেকে কোন একটা রিলেটিভ যদি থাকে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, সেটাই সবচাইতে সেফ। আপনার অ্যাকাউন্টটা 100% ওকে থাকবে, কোনো প্রবলেম হলে সেই অ্যাকাউন্ট গুলো ব্যান্ড হবে না। আচ্ছা, এখানে মিনিমাম উইথড্র $8 আর সর্বোচ্চ যত পারেন, আর পেমেন্ট গুলো 24 থেকে 48 ঘন্টার মধ্যেই দিয়ে দেয়। এরপর কোনো সমস্যা হলে উইথড্রতে আপনারা এখানে যোগাযোগ করতে পারেন। তো পেপাল সম্বন্ধে আপনাদের যদি কখনো কোনো বিষয় জানার থাকে সেগুলো আমি পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। আর অ্যাকাউন্ট গুলো আপনারা নিজ দায়িত্বে যদি খুলতে না পারেন, আমার একটা ফ্রেন্ড আছে যার মাধ্যমে আমি একটা অ্যাকাউন্ট খুলে নিই। আপনারা যদি চান এটা আমি ব্যক্তিগত ভাবে আলাদা ভাবে প্রতিষ্ঠানের বাইরে আমি হেল্প করার চেষ্টা করব যে অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, কি কি করতে হয় না হয় এগুলো আর কি। আর অবশ্যই করব ভাই, অবশ্যই এই বিষয়টা হেল্প করলে অনেক উপকৃত হব আমরা। জি আমি সাথে আছি, কিভাবে খুলতে আমি আপনাদেরকে সহযোগিতা করব। কেউ একজন কথা বলছেন, আনমিউট করে দেন প্লিজ। আচ্ছা ভাই, আপনি নিজে তো আনমিউট করতে পারবেন, আপনি করে দেন সবাইকে। ভাই করলে তো আমরা আর বলতে পারবো না। আচ্ছা, কিছুক্ষণের মধ্যে এটা বন্ধ হয়ে যাবে, আবার আরেকটা লিংক দিব আপনাদেরকে। এরপরে আসেন দেখেন টিউটোরিয়াল, এখানে আপনারা কিছু টিউটোরিয়াল পাবেন যে কিভাবে এই র‍্যাপিড ওয়ার্কার্স এর কাজগুলো ডান করা হয়। এখান থেকে কিছু ইয়া পাবেন, আপনারা ভিডিও পাবেন, তো এখান থেকে আপনারা দেখে চাইলে শিখতে পারেন। আর এর বাইরেও আমি আপনাদেরকে আলাদা করে কিছু শেয়ার করব কিভাবে কাজগুলো কমপ্লিট করা হয়। এই যে দেখেন কিছু টিউটোরিয়াল আছে, এর বাইরে আমি ব্যক্তিগতভাবে কিছু টিউটোরিয়াল আপনাদেরকে দিব। তো আসুন এরপরে আমরা কোন একটা কাজ দেখি। টার্গেট ওয়ার্কার যেহেতু আমরা বাংলাদেশে, ইন্টারন্যাশনালটাই সিলেক্ট করব, ইন্টারন্যাশনাল। আর সহজ কাজের মধ্যে মনে করেন ইউটিউবটাই মোটামুটি সহজ আছে, সার্চ দিবেন ইউটিউব লিখে এন্টার। আচ্ছা দেখেন এখানে যতগুলো কাজ আছে সবগুলোই ইন্টারন্যাশনাল এবং ইউটিউবের কাজ, এই কয়টা কাজই আছে। তো আপনারা যদি প্রতিদিন এই যে ছোট ছোট কাজগুলো করে $1 করে ইনকাম করেন, $1 কি আপনারা চাইলে একটু সময় দিলে $2 করে ইনকাম করতে পারেন, তাহলে মাসে আপনাদের একটা মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট দাঁড়াবে, $60 মতো একটা অ্যামাউন্ট দাঁড়ালো। আর এই পেমেন্টটা মনে করেন আপনারা পেপাল থেকে তুলবেন কিভাবে, আমাদের পেপালের ডলার প্রায় কাজে লাগে, এক্ষেত্রে আমি দায়িত্ব নিতে পারি। আপনাদের কখনো যদি ডলার সেল করতে হয় আমার সাথে যোগাযোগ করলে আমি সেটা বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করতে পারবো। ওকে ভাই, আচ্ছা ধন্যবাদ। এখন দেখেন এই একটা কাজ আমরা ক্লিক করলাম, দেখি কি চায় এখানে। এই কাজটি মূল্য হচ্ছে 3 সেন্ট দিবে, আর কাজটি করেছেন 249 জন, কাজটি করতে হবে 999 জনের, আর কাজটি করতে আপনার প্রায় 3 মিনিট সময় লাগবে। আর এটা ইন্টারন্যাশনাল কাজ, সবাই করতে পারবেন। আচ্ছা কাজটি কি এবার আমরা দেখি। এই লিংকটা ওপেন করতে বলছে, এই যে হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ওয়ার্কার্স, মানে যে কাজটি দিছেন তিনি ওয়ার্কারের কাছ থেকে কি কি চাচ্ছেন সেটা এখানে লিখে দিছেন। তো প্রথমে বলছে এই লিংকটি আপনারা ওপেন করবেন, 2 নম্বরে দেখেন ফাইন্ড এন্ড ওয়াচ দ্য ফুল ভিডিও, খুঁজুন এবং দেখুন এই ভিডিওটি, ইউ ক্যান রান ইন ব্যাকগ্রাউন্ড, আপনি ব্যাকগ্রাউন্ডে রান করতে পারবেন। আচ্ছা ভেরি ইম্পর্টেন্ট কি বলছে, আই উইল চেক ইজ ইট ইজ ফুল টাইম, ফুল ওয়াচ টাইম, অর্থাৎ আপনি ফুল টাইম দেখেছেন কিনা এই ভিডিওটা, অর্থাৎ আপনি স্কিপ যদি করেন সেক্ষেত্রে আপনি পেইড হবেন না। আচ্ছা এরপর আসেন দেখেন শেয়ার অন এনি টু সোশ্যাল মিডিয়া,
ডু নট শেয়ার ইন স্টোরি ডু নট ইউজ হোয়াটসঅ্যাপ ভাইবার আপনি দুইটা সোশ্যাল মিডিয়াতে আপনার শেয়ার করতে হবে আর তার মধ্যে এটা হোয়াটসঅ্যাপ ভাইবারে শেয়ার করতে পারবেন না মনে করেন আপনি ফেসবুক অথবা টুইটারে এই দুইটাতে আপনি শেয়ার করতে পারলেন আর এটা স্টোরিতে শেয়ার করবেন না ডাইরেক্ট পোস্টে শেয়ার করবেন এরপরে দেখেন রিকোয়ার্ড প্রুফ দ্যাট টাস্ক ওয়াজ ফিনিশড অর্থাৎ আপনি যে কাজটি করেছেন বায়ারকে আপনাকে প্রমাণ হিসেবে দেখাতে হবে আপনি কাজটি করেছেন কিনা প্রমাণ হিসেবে তো সেক্ষেত্রে কি করতে হবে লিংক টু স্ক্রিনশট অফ দ্য ভিডিও পেজ ইউ ওয়াচ এন্ড টু সোশ্যাল শেয়ার লিংকস এখানের একটা ভিডিও যে আপনি দেখছেন সেটার একটা স্ক্রিনশট নিতে বলছে এবং দুইটা সোশ্যাল শেয়ার লিংককে আপনার শেয়ার করতে বলছে এটাও মনে করেন আপনার ফেসবুক আর ইয়াতে আপনার শেয়ার করতে পার সেটার একটা ডকুমেন্ট তারা চাইছে সেই ডকুমেন্টটা কিভাবে শেয়ার করবেন সেজন্য আমরা এরপরে আমরা জানবো এক্ষেত্রে আপনার স্ক্রিনশট কিভাবে নেবেন সেটার সম্পর্কে আমরা আলোচনা করব আপনারা কি আছেন আমার সাথে শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছি জি শুনতে পাচ্ছি আছি আচ্ছা জি শুনতে পাচ্ছি আচ্ছা এই কাজটি করার আগে আমি বেসিক্যালি একটু দেখাই কাজটি এই টাইমের মধ্যে করতে পারবো কিনা জানি না আমি দেখাই প্রথমে ওপেন করতে বলছে এখানে এইটুক সিলেক্ট করে গো টু HTTP এইটাতে ক্লিক করবেন নতুন একটি ট্যাবে এটা চলে যাবে দেখেন এটা কিন্তু একটা সরাসরি ইউটিউব না এখানে চাইলে আপনি ক্লিক করলেও কিছু করতে পারবেন এটা একটা স্ক্রিনশট তো এখানে কি করতে বলছে দেখেন সার্চ ফাইন্ড দিস থাম্ব এটা এই আপনার ইউটিউবের সার্চ বক্সে আপনার এই লেখাটা লিখতে হবে সরি আচ্ছা এরপরে ইউ ক্যান ফিল্টার বাই টুডে টু ফাইন্ড ইজিয়ার আপনি চাইলে ফিল্টার করতে পারেন অর্থাৎ আপনার ওটা সমস্যা না আপনি শুধুমাত্র এই পোকমন গো স্পুফিং 2020 এটুক লিখে সার্চ দিলে আপনার এই যে ভিডিওটা আছে এই থাম্বনেল এটা এরকম যদি পান সেটাতে আপনি ক্লিক করবেন ওই ভিডিওটা আপনি ওপেন করবেন তো আমি সরাসরি একটি ইউটিউবে চলে যাই এই লেখাটা আমরা লিখব পোকমন গো স্পুফিং দেখেন ওই থাম্বনেলের মতো কোন ছবিটা আছে এই যে এইটা তার মানে আমাদের এটা ক্লিক করতে হবে আমরা এটা ক্লিক করি এই ভিডিওটা সম্পূর্ণটা আপনাদেরকে দেখতে হবে এক্ষেত্রে আপনি স্কিপ করতে পারবেন না এর বাইরে মনে করেন আপনি চাইলে এটা চলতে চলতে আপনি আরো একটা দুইটা কাজ করে নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের টাইম বাঁচবে একসাথে অনেকগুলো কাজ করতে পারবেন এরপরে দেখুন এই ভিডিওটা চলতে চলতে দেখাই এখানে কি লিখছে শর্তগুলো কি আচ্ছা এই ভিডিওটা সার্চ দিয়ে দেখতে পড়লো এরপর শেয়ার অন টু সোশ্যাল মিডিয়া শেয়ার করতে বসে দুইটা সোশ্যাল মিডিয়াতে তো আমার এক্ষেত্রে ভাই আপনি যে ভিডিও প্লে করছেন মেবি এটা ওইটা না এনারা তো বলছে লেস দেন 3 মিনিটের মধ্যে এটা শেষ করতে আর আপনি যেটা ওপেন করছেন এটা 5 মিনিটের ভিডিও এটা দেখেন আপনি থাম্বনেলটা কিন্তু সেম ওইটার মতো দেখছি আমরা আচ্ছা আবার একটু সার্চ দিই না এইটাই ভাই দেখেন আর কোন ভিডিও দেখেন 3 মিনিট পাওয়া যায় কিনা এই আরেকটা আছে বাট ওইটার সাথে মিলতেছে কিনা দেখেন আচ্ছা এটা ব্লু কালার সম্ভবত এটাই হবে ভাই ধন্যবাদ আপনাকে তো এখানে
জন্য কি কি চাইছে দেখি কোন লাইক কমেন্ট এগুলো কিছু দেয়নি শুধুমাত্র শেয়ার করতে বলছে তো সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া আমি ফেসবুক আর রেডিটে দেখি শেয়ার করতে পারি কিনা ভিডিওটি চলতে থাকুক টুইটার অনেকটি হচ্ছে ফেসবুক তো শেয়ার করতে গেলে আপনার এখানে যে লিংকটা আছে এই লিংকটা আমরা কপি করব অথবা এখান থেকে আমরা শেয়ার করতে পারি যদি সরাসরি এখানে নিয়ে যায় যেমন এখানে ফেসবুক আছে ফেসবুকে চলে যেতে পারি তো আমরা পোস্টে যাই ফেসবুকে শেয়ার করলাম পোস্ট এরপর আসেন আমি পরবর্তীতে আপনাদেরকে স্ক্রিনশট গুলো কিভাবে শেয়ার করতে হয় সেটা দেখিয়ে দিব আপনারা দেখতে থাকুন আমার একটা থার্ড পার্টি স্ক্রিনশট অ্যাপস আছে এটা নাম হচ্ছে লাইট শট এটা আপনার কিভাবে কাজ করবে আমরা কম্পিউটারে কিবোর্ড সম্পর্কে অনেকে জানি দেখুন এখানে দেখুন কিবোর্ড দেখতে পাচ্ছি আমরা এখানে F12 এর পাশে দেখবেন প্রিন্ট স্ক্রিন নামে একটা কিবোর্ড আছে এটা চাপ দিবেন আপনারা তো আমরা ওইটাতে চলে যাই এই পেজটাতে কেউ একজন দাগ দেওয়ার কারণে সমস্যাটা আমি ফেস করতে হবে আচ্ছা প্রিন্ট স্ক্রিন এর ওই কিটা চাপ দিলাম এরপর আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি কপি করব আচ্ছা এটা এখন আমি সেভ করব সার্ভারে এই লাইট শটের একটা সার্ভার আছে সেখানে আমি সেভ করব আর এটা একটা লিংক আকারে চলে আসবে দেখেন এখানে শর্ত দিছে কি লিংক টু স্ক্রিনশট অফ দা ভিডিও সেটা আমি দিচ্ছি তার আরেকটা চাইছে শর্ত টু সোশ্যাল লিংকস দিতে হবে টু সোশ্যাল শেয়ার লিংকস তো একটা আমি কপি করছি এটা কপি করি এখানে আমাকে একটা প্রমাণ দিতে হবে এটা দিলাম আর একটা প্রমাণ হচ্ছে আমি যে এই ভিডিওটা দেখছি সম্পূর্ণটা দেখুন আরেকটা শর্ত আছে এখানে আপনি যে ভিডিওটা সম্পূর্ণ দেখছেন এই জন্য আপনার ভিডিওটা শেষের দিকে প্লে হতে হবে যদি আপনি এই স্ক্রিনশটটা এখানে দেন ভিডিওর তাহলে কিন্তু আপনাকে পেড করবে না এই জন্য আপনার ভিডিওর এই মুহূর্তে আপনার স্ক্রিনশটটা নিতে হবে একটু জুম আউট করে নেবেন একটা লাইক দিয়ে রাখলেও রাখতে পারেন আবার একটা স্ক্রিনশট নিচ্ছি এটা আমরা সার্ভারে আপলোড করে দিব আচ্ছা এটা কপি করলাম তারপরে এখানে গিয়ে আমরা প্রুফ বক্সে দিয়ে দিই পেস্ট আরেকটি আছে আমাদের সেটা আরেকটি সোশ্যাল লিংকে আমরা শেয়ার করব আমি দেখি অন্য আরেকটি সোশ্যাল ইয়াতে যাই টুইটারে যাই আপনারা দেখতে পাচ্ছেন জি আচ্ছা 40 মিনিট হওয়ার কথা কিন্তু এখানে আমরা আরো টাইম পাচ্ছি কেন হচ্ছে জানি না তো যতক্ষণ আমরা কন্টিনিউ করতে পারি করব আমাদের দেড় ঘন্টা ক্লাস আচ্ছা টুইটারে আমরা এটা শেয়ার করি ইউটিউবের এটা
এই লিংকটা শেয়ার করি কপি টুইটার পেস্ট তারপর আমরা টুইট করে দিলাম প্রমাণ হিসেবে আমরা একটা স্ক্রিনশট নিব প্রিন্ট স্ক্রিন কিটা চাপ দিব এটা আপলোড করব সার্ভারে একটা লিংক পাবো এটা এই কপিটা যখন আমি ওদেরকে দিব বায়ারের কাছে দিব তখন ওনারা চেক করবেন কিভাবে লিংকটা নিয়ে কোন একটা ব্রাউজারে এভাবে সার্চ করবেন সার্চ করে দেখবেন কি পাবেন দেখেন আমি যে স্ক্রিনশটটা দিছি সেটাই দেখতে পাবেন এই যে তাহলে তার কাছে এটাই প্রমাণ সে এটাই চাচ্ছে তো আমরা এই প্রমাণটা দিয়ে দিই তিন নাম্বার শর্তটা আমাদের এই যতগুলো শর্ত দিয়েছে সবগুলো আমরা পূরণ করছি সবগুলোই লিংক প্রথম হচ্ছে ইউটিউবে আপনি ভিডিওটা দেখছেন তার প্রমাণ সেটার স্ক্রিনশটের লিংক তারপরে হচ্ছে আপনার দুইটা সোশ্যাল মিডিয়াতে আপনি শেয়ার করছেন সেটার প্রমাণ হিসেবে লিংক এরপরে আপনি কি করবেন আই কনফার্ম দ্যাট আই হ্যাভ ফলো ইনস্ট্রাকশন অ্যান্ড কমপ্লিট দিস টাস্ক এটাতে ক্লিক করবেন সাবমিট করবেন এটা সাবমিট হয়ে গেল এরপর আপনি চাইলে এখান থেকে দেখতে পাবেন আপনি কি সাবমিট করতে পারছেন কিনা এখান থেকে চাপ দিয়ে দেখবেন এই দেখেন এটা আমার পেন্ডিং আছে এটা বায়ার দেখবে তার প্রমাণ হিসাবে সবকিছু যদি ঠিকঠাক থাকে তখন আমাকে পে করবে সবাই বুঝতে পারছি জি বুঝতে পারছি কোন বিষয়ে একটা কথা ছিল হ্যাঁ বলুন জি বলুন স্যার এই কাজগুলো কি ফোন দিয়ে করা যাবে এই কাজগুলো হ্যাঁ ফোন দিয়ে করতে পারবেন যদি কিনা আপনি এই যে এগুলো কিন্তু কম্পিউটারে করতে আপনার ইজি হবে চাইলে আপনি ফোন দিয়েও করতে পারেন স্ক্রিনশটটা আপনি কিভাবে নেবেন মোবাইল ফোনে সেটাই হচ্ছে মেইন বিষয় এখন আমি আমার ফোনটাতে ইউজ করে দেখিনি বাট আপনি যদি স্ক্রিনশট নিতে পারেন এইভাবে ডকুমেন্ট হিসেবে যদি আপনি সাবমিট করতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে সম্ভব আর এই যে আমি স্ক্রিনশটটা নিচ্ছি এটা একটা থার্ড পার্টি অ্যাপস এর মাধ্যমে এটার নাম আছে লাইট শট আপনাদেরকে দেখাই LIGHT লাইট শট এখানে দেখুন এই যে এখানে ডাউনলোড করবেন এই অ্যাপসটা এটা হচ্ছে কম্পিউটারের জন্য আর মোবাইল স্ক্রিনে বিভিন্ন ভাবে আপনার স্ক্রিনশট নিতে পারেন এটা ডিফল্টও হতে পারে আর ওইটা নেওয়ার পরে আপনাকে কি করতে হবে একটা থার্ড পার্টি ওয়েবসাইটে যেতে হবে যেটা হচ্ছে সরাসরি ইন্টারনেটে আপনার আপলোড করে আপনাকে একটা লিংক তৈরি করে দিবে এটা হচ্ছে আপনার একটা ইনস্টল করা সফটওয়্যার আর ওইটা হবে আপনার সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে আপনার এটা কম্পিউটারের জন্য ডাউনলোড করে নেবেন এই যে ডাউনলোড ফর উইন্ডোজ অথবা ম্যাক হলে এটা তো ওইটার অ্যাড্রেসটা দিচ্ছি আপনারা লিখবেন drta.ca এন্টার দিবেন এই যে এটা একটা স্ক্রিনশটের ওয়েবসাইট সম্ভবত এটা না আমি সে সময় আরেকটা দেখছিলাম সরি একটু এই যে লিংকটা হ্যাঁ এইখানে আপনারা যদি কম্পিউটার ইউজ করেন যদি লাইট শট অ্যাপসটা ইনস্টল করেন ভালো আর যদি না হয় নর্মাল আরেকটি মোড আছে সেটা হচ্ছে আপনি যখন প্রিন্ট স্ক্রিন কিটা প্রেস করবেন এই ধরুন আমি এই অ্যাপসটা সরিয়ে দিচ্ছি এখন ডিফল্ট একটা ফাংশনে আছে আমি চাইলে এটা স্ক্রিনশট নিব কিভাবে প্রিন্ট স্ক্রিন কিটা চাপ দিব দেওয়ার পরে এটা কিন্তু অলরেডি হয়ে আছে সেভ হয়ে আছে এখন আপনি চাইলে এটা এরকম ডিফল্ট কোন একটা অ্যাপস এর মাধ্যমে আপনি এটা চাইলে সেভ করতে পারেন যেমন ধরেন এখানে আমি পেইন্ট লিখে সার্চ দেই এটা কোনো অ্যাপস লাগে না এটা সরাসরি কম্পিউটারের মাধ্যমে এই অ্যাপসটা আছে এবার কন্ট্রোল ভি দিয়ে আপনি প্রেস করবেন তারপরে এই যে
পেজটা চলে আসছে। এরপরে আপনি কি করবেন, যদি কোনো এডিট মেডিট করা থাকে এখানে করতে পারবেন, তারপরে আপনার এখানে ফাইলে গিয়ে সেভ করে নেবেন। আর এর বাইরে যদি আপনি মোবাইল থেকে করতে চান, ওই যে স্ক্রিনশটটা নিয়ে মোবাইলের ডিফল্ট যেভাবে নেয় স্ক্রিনশটটা, ওটা নিয়ে আপনার ঝামেলা হবে, একটু টাইম নষ্ট হবে আপনার। এক্ষেত্রে আমি প্রেফার করব কম্পিউটারে এই কাজটি আপনারা করবেন। তো ওই ওয়েবসাইটটাতে আমরা যাচ্ছি, দেখুন স্যার আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। জি বলুন। এটা যে রেভিউ ওয়ার্কার যে ওয়েবসাইটটা আছে, এটাতে আমার যে একটা ওয়াইফাই কানেক্ট আছে, আমার ওয়াইফাই তো অন্যজন কানেক্টেড, কিন্তু আমি কি কাজ করতে পারবো? এই ক্ষেত্রে ওরা তো সরাসরি বলেই দিয়েছে, আপনি রেভিউ ওয়ার্কার হোম পেজে যান। আমি তো শুরুতেই বলেছি হ্যাঁ, ওখানে ওখানে ওয়াইফাই বলছে, ওয়াইফাই কানেক্ট হবে না, কিন্তু আমার যে ইন্টারনেট সংযোগটা ওটা আসছে ওয়াইফাই থেকে, আমার ইন্টারনেট সংযোগটা ওয়াইফাই থেকে। নির্দিষ্ট আইপি থাকে, যেমন ধরেন এই যে আইপিটা আছে, এটা কখনো যদি চেঞ্জ না হয় তাহলে আপনি চালাতে পারবেন। হ্যাঁ, আমার নির্দিষ্ট আইপি আছে, কিন্তু এখন বিষয় হচ্ছে আমি একে একে তিনটা অ্যাকাউন্ট খুলছি এটাতে। আজকে দুই দিন আগে, তিন দিন আগে আমি প্রায় পাঁচটা কাজ জব করছি এখানে, ঠিক আছে। পাঁচটা জব করার পরেও আমি গতকালকেও দেখছি আমার জবের কোনো পেমেন্ট দেয় নাই, আমার জব 100% ওকে করা, কিন্তু কোনো পেমেন্ট দেয় নাই। কিন্তু এখন যখন আপনারা এই র‍্যাপিড ওয়ার্কারটা ওপেন করছেন, যখন কাজ শিখাচ্ছেন, তখন আমি র‍্যাপিড ওয়ার্কার আমার লগইন করার পর আমি দেখতেছি আইপি আমার এটা ব্যান করা হয়েছে, অথচ আমার এই ওয়াইফাই তে অন্য কেউ এই র‍্যাপিড ওয়ার্কার কাজ করে না। আমার এখানে শুধু আমার আপনার বুঝতে একটু সমস্যা হয়েছে, দেখেন ওইখানে আমি লগ আউট করি, শর্ত একটা কি দিছে একটু পড়ুন। আচ্ছা এখানে দেখেন আমার যে সাইন আপে যাই আমি, তারপর দেখাচ্ছি এখানে স্পষ্ট ভাবে বলে দিতে, দেখেন এই যে দেখেন ডুইং, আচ্ছা মাল্টিপল অ্যাকাউন্ট উইথ দা সেম আইপি অর ইউজিং পাবলিক হটস্পট ওয়াইফাই। এখানে আপনি একই আইপি দিয়ে, যে সেম আইপি দিয়ে মাল্টিপল অ্যাকাউন্ট খুলতে পারবেন না, এটা তো সরাসরি বলে দিয়েছে। যখনই দেখছে আপনার একই আইপি দিয়ে, আমি আরেকটা করছি না, একটা ব্যান হওয়ার পরে আরেকটা করছি, পারবেন না, ওই আইপিটাই ব্লক করে দিছে ওরা। ওদের রোবোটিক সিস্টেমে সার্ভারে ওরা ধরতে পারে যে এই আইপি দিয়ে কি আগে কখনো অ্যাকাউন্ট খোলা তৈরি হয়েছিল কিনা, যদি থাকে তারা বুঝতে পারে, তখন সামনে যতই অ্যাকাউন্ট খোলেন সবগুলোই ব্যান হয়ে যাবে। আচ্ছা তাহলে খোলার সাথে সাথে তো ব্যান হওয়ার কথা, একদিনেও ব্যান হচ্ছে না, দুই দিনেও ব্যান হচ্ছে না, এটা তিন দিনেও ব্যান হচ্ছে না, ধাপে ধাপে হবে। আপনার হচ্ছে হয়তো প্রথম কয়েকটা কাজ করতে পারেন, বাট পেমেন্ট নেওয়ার সময় আপনাকে বেঁধে ফেলবে। তো এই জন্য আপনার হচ্ছে উপায় হচ্ছে নতুন একটা আইপি ইউজ করবেন, নতুন একটা অ্যাকাউন্ট খুলেন, আর ওই আইপি সবসময় সিকিউরড রাখুন, কখনো আরেকটা অ্যাকাউন্ট খুলতে যাবেন না। এখন আমি নতুন আইপি কিভাবে নেব? আমার তো মনে করেন ইন্টারনেট সংযোগ কথা দিছে, এখন আমাকে কি আইপি চেঞ্জ করে দিতে পারবে? না, ওয়াইফাই থেকে পারবেন না, ওয়াইফাই থেকে পারবে না, বাট আপনাকে শুধু র‍্যাপিড ওয়ার্কার্স বাদ দেন, আপনার তো আরো কিছু মার্কেটপ্লেস আছে, ওইখানে আপনি একটু শর্তগুলো মেনে অ্যাকাউন্ট খুলে কাজগুলো করেন। আর যদি আপনি মোবাইলের সিমের যে নেটওয়ার্কের আইপিটা, এটাও তো আপনি ইউজ করতে পারেন চাইলে, এটা তো চেঞ্জ হয় না। আচ্ছা, মোবাইল সিমের যে আইপিটা আছে, এরপরে যে আপনার যে মাইক্রো ওয়ার্কার যে আরেকটা সাইট আছে, মাইক্রো ওয়ার্কার, হ্যাঁ মাইক্রো ওয়ার্কার সে সাইটটা আছে, এটারও আপনি কাজ করুন, আমরা দেখাবো ওটা। আমি মাইক্রো ওয়ার্কারে আমার একটা অ্যাকাউন্ট আছে, আমি মাইক্রো ওয়ার্কারে অ্যাকাউন্ট খুলছি, অ্যাকাউন্ট খোলার পর ওখানে আমাকে মোবাইল নাম্বার ভেরিফিকেশনের জন্য বলছে, মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে যখন আমি ওখানে সাবমিট করি, জি হ্যাঁ বলেন ভাই, আমরা এখানে সবাই নতুন, আমরা এমন কোন অ্যাডভান্স লেভেলের কথা বলবো না যেটা আমাদের আরেকজন ডিস্টার্ব হয়, আমরা সবাই নতুন হিসেবে কথা বলবো। ভাই আগে যাক সেখানে, ভাই করা কাজ করতে কেবল ফার্স্ট ক্লাস, তারপর আমরা সেখানে যাব না, এই ক্লাস কিছু বুঝিনা, তাহলে মাইক্রো ওয়ার্কার নিয়ে আমি কি করব, এত কিছু অ্যাডভান্স লেভেলের চিন্তা করলে হবে না ভাই। তখন যার যে কোশ্চেন সে শুনলে শুনবে, না শুনলে না শুনবে, অন্য কেউ তখন করবে, মানে শেখানোর মাঝে কোশ্চেন করলে প্রবলেম হয় আর কি, শেখানোর বিষয়ে কোশ্চেন করলে প্রবলেম নাই। বুঝতে পারছি, হ্যাঁ আপনার মতামতটা আমরা নিলাম। এই যে দেখুন আমাদের পার্টিসিপেন্ট আছে 34 জন,
সবাই মিলে যদি আলাদা আলাদা ব্যক্তিগত ভাবে যদি সমস্যার কথা বলি, তাহলে আমাদের মেইন যে শিক্ষাটা নিব এই ক্লাসে 1.5 ঘন্টার ক্লাসে আমরা কিন্তু সম্পূর্ণ নিতে পারবো না। এই জন্য আমরা ক্লাসের শেষের দিকে 5-10 মিনিট আমরা ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। আর আমরা গ্রুপে আমরা কোনো সমস্যা থাকলে আমরা গ্রুপে বলবো, সেখানে আমরা সমাধানের চেষ্টা করবো। আচ্ছা, আমি যে কাজটা করছি আপনাদের সম্ভবত বুঝছেন, এই সিম্পল সিম্পল কাজগুলো আপনারা করবেন। আর এই যে পেমেন্টটা, এটা বায়ার কখন অ্যাক্টিভ থাকে তার উপরে পেমেন্ট করবে আপনাদেরকে। ধরুন বায়ার তো সবসময় আর ইন্টারনেটে অনলাইনে থাকে না, যখনই সুযোগ পায় তখন দেখে, দেখে যদি কাজটা ঠিক হয় তখন আপনাদেরকে পেমেন্ট করবে। ভাই কেউ একজন মিউট করুন, আপনার শব্দটা ডিস্টার্ব করছে। হ্যাঁ, ধন্যবাদ। তো এইভাবে আপনি ইউটিউবের কাজগুলো করবেন। এর পাশাপাশি আপনি চাইলে আরো কিছু সহজ কাজ আছে, ওয়েবসাইট লিখবেন এখানে সার্চ বক্সে, ওয়েবসাইটের কাজগুলো সহজ তুলনামূলক। এরপরে আপনার সার্ভে আছে, আচ্ছা টার্গেট ওয়ার্কার্স আমি দিব হচ্ছে ইন্টারন্যাশনাল। এখানে ওয়েবসাইট লিখি, ওয়েবসাইটের এই যে কাজগুলো আছে এগুলো আমরা করতে পারবো। দেখুন এখানে ম্যাক্সিমাম ভালো ভালো অ্যামাউন্ট আছে, কিন্তু যেই অ্যামাউন্ট গুলো যত বেশি কাজগুলোর সময়টা একটু বেশি লাগে, একটু জটিল হয়। তো আমরা কিছু কাজ না করলেও একটু দেখি কি কোন কাজের জন্য কি কি শর্ত দিয়েছে এগুলো একটু দেখি। এই একটা ওপেন করি, তারপরে এটা একটু ওপেন করি। আমি জাস্ট একটু বোঝাই দিচ্ছি, যদি কাজ করতে পারি করবো। দেখুন 100 জনের কাজ 36 জন কমপ্লিট করছে, 3 সেন্ট দিবে, এটা করতে প্রায় 1 মিনিট সময় লাগবে। এটা নির্ভর করতেছে আপনার হাতের স্পিডের উপরে। আপনারা প্রথম কয়েকটা কাজ হয়তো পারবেন, অল্প একটু সময় লাগবে, কিন্তু আস্তে আস্তে যখন করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন তখন এগুলো করতে পারবেন। আর এই কাজগুলো সারাদিনই কম বেশি থাকে, আপনারা যখনই সুযোগ পান একটু একটু করে করবেন। এক লাগাতার করলে আপনাদের একটু বোরিং লাগবে, একটু হেঁটে চলে আবার কিছুক্ষণ এসে এসে করবেন। আর এই যে র্যাপিড ওয়ার্কার্স একটা মার্কেট প্লেস, এরকম আরো অনেক ইয়ে আছে। আর মেইনলি হচ্ছে এখানে আর্নিংটা যে খুব বেশি আপনারা ইয়া পাবেন, বেনিফিট পাবেন সেরকম না, বাট মোটামুটি একটা অঙ্কের অ্যামাউন্ট পাবেন কয়েকটা সাইড মিলে কাজ করলে। তো আপনাদের মেইনলি এখানে ফোকাস করতে হবে আপনারা কাজ শিখতেছেন, এটা নিয়ে যে পড়ে থাকবেন ভবিষ্যতে এরকম কিছু না। আপনারা আপনাদের স্কিলটাকে বাড়িয়ে ফাইবার, ফ্রিল্যান্সিং এইসব বড় বড় ওয়েবসাইট আলাদা আলাদা করে বড় বড় অ্যামাউন্টের কাজ ধরতে পারবেন। আর এটা আপনার মানে সামনের জীবনে, আমাদের যেহেতু অনেকে আমরা শিক্ষিত, অফিসিয়াল কাজগুলোতে এইসব ডাটা এন্ট্রির কাজগুলো প্রয়োজন হয়, বেসিক নলেজ থাকা লাগে এই কম্পিউটারে। আচ্ছা এখানে দেখুন হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ওয়ার্কার্স, কিছু নোট দিয়ে দিচ্ছে, কি কি লিখছে দেখুন। Every step will be monitored respectively. খুব ভালোভাবে তারা পর্যবেক্ষণ করবে। Stay a total of 3 minutes. এই কাজটি করার জন্য আপনাকে মিনিমাম 3 মিনিট অপেক্ষা করতে বলছে। Take your time inside the site and on the advertisement payment. If you cannot follow the steps respectively, request to don't do this job. এই শর্তগুলো মেনে করতে হবে। আচ্ছা এক নাম্বার কি লিখছে দেখুন, Search and pick red color. এই লিংকটা আপনাকে কপি করে আপনার সার্চ করতে হবে। এরপর কি বললো, স্টে 1 মিনিট ম্যান্ডেটরি এবং স্লোলি স্ক্রল করতে বলছে, 1 মিনিট এই ওয়েবসাইটে থাকতে বললো। এরপর কি বললো, ক্লিক অন গুগল অ্যাড অ্যান্ড স্টে 30 সেকেন্ডস, এটাও ম্যান্ডেটরি, এটাও স্লোলি স্ক্রল করতে বললো। আর হচ্ছে ভিজিট এনি টু পোস্ট, স্টে ফর 2 মিনিটস ম্যান্ডেটরি। ওই সাইটের যে কোনো দুইটা পোস্ট আপনাকে ভিজিট করতে বললো এবং 2 মিনিট স্টে করতে বললো। এরপরে দেখুন প্রমাণ হিসেবে কি চাইছে, লাস্ট সেন্টেন্স অফ এনি আর্টিকেল, 1 আর্টিকেল ইউ হ্যাভ রিড, যে কোনো একটা আর্টিকেলের লাস্ট সেন্টেন্সটি আপনি পড়ছেন সেটার প্রমাণ দিতে বললো। সেক্ষেত্রে আপনি ওইটা কপি করে এনে এখানে পেস্ট করে দিলেই হবে। এরপর লিখলো মিডিল সেন্টেন্স অফ এনি আর্টিকেল ইউ হ্যাভ রিড, এবার আরেকটা দিবেন মিডিল সেন্টেন্স। আচ্ছা এটা আমরা ওপেন করি দেখি, এই কাজটি খুবই সহজ। আমরা প্রথমে এই লিংকটাতে যাই, আচ্ছা এখানে আপনার ওই আগের
ভিডিওর মতো সরাসরি এটা লিংক না, আপনাকে খুঁজে বের করতে হবে একটু কষ্ট করে। এখানে কি লিখছে দেখুন, গুগল সার্চ বক্সে লিখতে হবে বেস্ট ওয়াটার ফিল্টার বোতল ফর ট্রাভেলিং। এই লেখাটুকু সার্চ করার পরে এরা একটু কিছু হিন্ট দিয়ে দিছে, এরকম পাবেন আপনারা আর্টিকেলটায়। আপনাকে একটু টেকনিক খাটায় খুঁজে নিতে হবে, এখানে অনেক কিছুই থাকতে পারে, আপনার এখানে খুঁজে নিতে হবে। এই যে এগুলো হচ্ছে টাইটেল আর এখানে আছে কন্টেন্ট। অনেক সময় কন্টেন্ট গুলো টাইটেল গুলো একটু হাইড করা থাকে, এখানে মোটামুটি স্পষ্ট আছে। আমরা দেখি সার্চ করি বেস্ট ওয়াটার ফিল্টার বোতল ফর ট্রাভেলিং গুগল। এখানে দেখুন ওইটার মতো করে আমরা কিছু পাই কিনা, অনেকগুলোই আছে। আরেকবার দেখি ওইটা, এই দেখেন এইখানে লিংকটা কি দিছে, ইউ উইল ফাইন্ড দিস সেকশন পেজ 4 টু 6। আপনাকে একটু হিন্ট দিয়ে দিছে এই পেজটা আপনার সম্ভবত 4 থেকে 5 পেজের মধ্যে থাকবে, 6 পেজের মধ্যে। আর এখানে এই লিংকটা একটু দেখেন, emilyluxton.co.uk, এই লিংকটা পান কিনা একটু দেখুন। স্টেপ 2, স্টেপ 1 মিনিট মিনিমাম স্ক্রল ডাউন। আচ্ছা এই ওয়েবসাইটে গেলে আমরা সেটা বাকিটা পাবো, তো দেখি আমরা ওটা পাই কিনা। এই পেজটাতে ওই লিংকটা নেই, পরবর্তী পেজে আমরা যাচ্ছি। যেহেতু বলছে 4 থেকে 5 এর মধ্যে, 4 5 6 এই তিনটা দেখি আমরা, এটা না এটা না এটাও না এটাও না এটাও না এটাও না। আচ্ছা এর পরবর্তীটা চাই, এখানে একটু কষ্ট হবে আপনাদেরকে, একটু টেকনিক্যালি বুঝে নিতে হবে। এটাতেও নেই, লাস্ট 6 পেজে দেখি, এই যে দেখুন ওই ইয়াটা। আর এর বাইরে আর কিছু আছে এই সাইট ছাড়া? নেই, তার মানে ওইটাই। তাহলে আমরা এটাতে ঢুকি, সবাই শুনতে পাচ্ছেন? জি শোনা যাচ্ছে, ধন্যবাদ, সাথেই থাকুন। তাহলে আমরা শর্তগুলো কি কি? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা যেহেতু আমরা এই এটা কাজ করতেছি, এটাতেই যাই। কি লিখছে শর্তগুলো দেখি, স্টে 1 মিনিট ম্যান্ডেটরি। ওই পেজটাতে আমাদের 1 মিনিট থাকতে বললো, এরপর বললো ক্লিক ওয়ান গুগল অ্যাড, আর 30 সেকেন্ড থাকতে বললো এখানে, আর ভিজিট এনি টু পোস্ট, যেকোনো দুইটা পোস্টে আমাদেরকে যেতে বললো। এই তিনটা শর্ত আমরা মানি, দেখি। এটা হচ্ছে সেই সাইট, এটা স্লোলি স্ক্রল করবেন, সম্পূর্ণটা একটু দেখবেন, এখানে 1 মিনিট থাকতে বললো, তো কাজ করতে করতে থেকে থাকা হয়ে যাবে। আচ্ছা এরপরে দেখুন, যে কোনো একটা গুগল অ্যাডে ক্লিক করতে বললো, তো অ্যাড গুলো আমরা বুঝবো এই অ্যাডের পাশে। এই যে দেখুন এরকম ইয়া থাকবে, আইকন থাকবে, অ্যাডস বাই গুগল এখানে লেখা আছে দেখুন। তো এরকম একটা অ্যাডস আমরা যাই ক্লিক করি, আর এখানে 30 সেকেন্ড থাকতে বলছে, আমরা এখানে এটা রেখে দিব 30 সেকেন্ড থাকুক। আচ্ছা এরপরে আসুন, যে কোনো দুইটা আর্টিকেল পড়তে বললো, তো আমরা আর্টিকেল দেখি কোন দুইটা পড়ানো যায়। আচ্ছা এগুলো একটা আর্টিকেল, সেভ মানি রিডিউস ওয়াস্ট। আচ্ছা এগুলো হচ্ছে যে কোনো একটা, আমরা এখান থেকে ক্লিক করি,
এগুলো একটা আর্টিকেল, এখানে চাপ দিলাম একটা, আরেকটা ওপেন করে এটা। এখন শর্ত দিছে কি লাস্ট সেন্টেন্স একটা বলতে বলছে আর একটা মিডল সেন্টেন্স, তো আমরা এই পোস্টার লাস্ট সেন্টেন্স কি আছে ওইটা কপি করে দেব। অনেক বড় একটা পোস্ট, তো আমরা এখান থেকে এটা মোটামুটি কপি করে দিতে পারি। আচ্ছা আমরা ওইখানে চলে যাই। এখানে ওয়ান লিখে দিই, এখানে পেস্ট হয়ে গেছে, সরি এত বড় লাগবে না। সেটা কেটে দিলাম, আর আরেকটা হচ্ছে এখান থেকে নেই। এটা সাইন আপ করতে বলছে, এটা বাদ দিলাম, যেটা সহজ হবে সেটা নেই। আমার একটা ওয়েবসাইট নিয়ে গেছে, এখানে কোনো আর্টিকেল দেখা দেখতেছি না, তো আমরা ব্যাকে যাই। ধরুন এখানেও একটা আমরা চাইলে, এটাও একটা আর্টিকেল, আমরা এখান থেকেও একটা লাস্ট প্যারা নিয়ে যেতে পারি। শর্ত এগুলো আমি পূরণ করে দিলাম, একটা মিডল থেকে নিলাম আর একটা হচ্ছে লাস্ট সেন্টেন্স নিলাম। তারপর আই কনফার্ম আই হ্যাভ ফলো ইনস্ট্রাকশন এন্ড কমপ্লিট দিস টাস্ক। এরপর দেখুন কাজটা কি করতে পারছি কিনা, দেখেন এই যে করেছি, কিন্তু পেমেন্টটা ওরা দেখে যাচাই করে তারপরে দিবে। এই হচ্ছে কাজগুলো, আপনারা বুঝতেছেন তো যে কাজটি আপনাদের কোনো সমস্যা হবে করতে। আপনারা আজকে এই ক্লাসটার পরে, কালকে যেহেতু গ্যাপ আছে, আপনার এটা আপনারা প্র্যাকটিস করবেন, এরপরের দিনে কোনো সমস্যা যদি ফেস করেন আমাকে বলবেন। হ্যালো, হ্যাঁ বলুন। আমি একটু কথা বলতাম। জি বলুন। আমার এখানে একটা অ্যাকাউন্ট করা আছে, হ্যাঁ, সেক্ষেত্রে আমার দেখা যাচ্ছে যে কম্পিউটারে তখন ওয়াইফাই ছিল না, তো আমি অন্য একটা নেটওয়ার্কের মাধ্যমে সাপোজ মোবাইল দিয়ে কানেক্ট করে আমি চালাইতাম, তো সেখানে আমার কিছু মানে ইয়াও করা আছে, আপনার $1 মতো ইনকাম হয়েছে, তো আমি এখন ওয়াইফাই নিয়েছি, তো এখন যদি আমি এটা চালাতে যাই সেক্ষেত্রে কি আমার অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে? আপনি আমার সম্ভবত আমার যতটুকু ধারণা যে আপনি সময় নষ্ট করবেন যদি এই অ্যাকাউন্টে কাজ করেন, সামনে আরো ইনকাম করবেন, বাট আপনার পেমেন্টের ঝামেলা হবে। আমার মতামত সেটা জানার জন্য, কারণ ওইটাতে আমার অলরেডি $1 প্লাস আছে আর কি। হ্যাঁ হ্যাঁ, $1 আসলে কষ্ট হয়েছে খুব, এটা আমরা মানি, $1 আর্ন করা খুব একটা যে সহজ কাজ তাও না, কিন্তু আপনাকে সামনের যে পেমেন্ট যে পাবেন তার কোনো গ্যারান্টি দিতে পারছি না আমি, কারণ শর্তগুলোর মধ্যে আপনি নেই, যে কোনো সময় অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে পারে। মনে করেন আপনি আরো আর্ন করলেন, সময় নষ্ট করলেন, পরবর্তীতে আপনি ওই টাকাটা উইথড্র করতে পারলেন না, তো এই জন্য আপনার উচিত হবে নতুন একটা আইপি দিয়ে শর্তগুলো মেনে আপনি অ্যাকাউন্টটা চালু করবেন। রিসেন্টলি আমি আমার একটা ইয়া বলি, যে আমি সিঙ্গাপুরে ছিলাম, সিঙ্গাপুরে মাইক্রো ওয়ার্কার্স এর একটা অ্যাকাউন্ট খুলছি, ওইখান থেকে আমি অনেক টাকা ইনকাম করছি, সার্ভে বা বিভিন্ন ধরনের কাজ, ওদের আবার অ্যামাউন্ট ভালো দেয়,
মাইক্রো ওয়ার্ক আসছে, কিন্তু আমি যখন এই বাংলাদেশে এসে ওই সেম অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করছি মানে লগইন করছি, আমি প্রথমত জানতাম না যে এই দেশে ওই অ্যাকাউন্টটা ব্যান করে দিবে। তো এই গত এক মাস আগে আর কি আমার ওই অ্যাকাউন্টটা ব্যান করে দিছে। তো এই জন্য আপনারা এই শর্তগুলো মেনেই তাহলে এখন মানে কি নতুন ভাবে কি আমি তাহলে নতুন একটা ইমেল বা অন্য কিছু ভাবে ওয়াইফাই এর আন্ডারে নতুন করে একটা অ্যাকাউন্ট করব? নতুন আইপি দিয়ে আপনি র‍্যাপিড ওয়ার্কারসে যদি কাজ করতে চান সেক্ষেত্রে নতুন আইপি ইউজ করেন, নতুন একটা অ্যাকাউন্ট খুলুন। আর এখানে তো আরেকটা প্রবলেম থাকে, সেটা হচ্ছে যদিও আপনি এর আগে ডিসকাশন করছেন যে উইথড্রর ক্ষেত্রে, ঠিক আছে, তো উইথড্র তো আমাদের পেপাল সাপোর্ট করে না, আর আমরা তো পেপালের অ্যাকাউন্ট মানে আমাদের তো আত্মীয় স্বজন বিদেশে নাই, তো তারা কিভাবে আইডিয়াটা খুলতে পারবে পেপাল? হ্যাঁ, সেক্ষেত্রে আপনি সাইপ্রাসের বাংলাদেশ থেকে সাইপ্রাসের অ্যাকাউন্ট খুলতে পারেন। সাইপ্রাস একটা দেশ, ওদের ওয়েবসাইটে যেমন paypal.ca, আমি লিখে দেই paypal.com, সরি মিউট করে রাখুন প্লিজ। আর পেপাল খোলার ক্ষেত্রেও কিছু ইনস্ট্রাকশন আছে, পেপাল চালাতে গেলেও আপনাদের কিছু বেসিক নলেজ থাকা লাগবে, না হলে পেপাল অ্যাকাউন্ট আপনাদেরও সেম এটার মতো করে ব্লক করে দিবে, আপনার ডলারগুলো হোল্ড করে দিবে। এই হচ্ছে সাইপ্রাস। এখানে আপনারা ইউটিউবে বা ইন্টারনেটে সার্চ করে দেখবেন পেপাল সাইপ্রাসের অ্যাকাউন্টগুলো কীভাবে খুলতে হয়, অসংখ্য ভিডিও আছে, এখান থেকে আপনি চাইলে দেখে দেখে অ্যাকাউন্টটা খুলে নিতে পারেন। আর এর বাইরেও আমি আপনাদেরকে বলেছি যে আমার এক ফ্রেন্ড আছে, তার মাধ্যমে হয়তো আমি সে পেপাল অ্যাকাউন্ট সেল করে, তো যদি এরকম কেউ ব্যক্তিগতভাবে আমাকে বলেন আমি ট্রাই করব আর কি। আপনারা আগে নিজেরা ট্রাই করুন, দেখুন নিজেরা পারেন কিনা। আর আপনাদের এই লাইনে স্যার আমি একটা প্রশ্ন করেছিলাম। জি বলুন। আমার পেপাল অ্যাকাউন্টে আমি ওই দিনে $1 ঢুকেছি, আমার অ্যাকাউন্টে তো $1 আসে নাই, অ্যাকাউন্টটা খোলা হয়েছে না হয়েছে আমি তো বুঝতেছি না, আমার দেখাতেছে আমার অ্যাকাউন্টটা হয়েছে কিন্তু আমার অ্যাকাউন্টে তো ডলার ঢুকতেছে না। সেক্ষেত্রে হয়েছে কিনা আপনি কনফার্ম হওয়ার জন্য পেপ্যালের একটা ভেরিফাইড লিংক আছে, ওই লিংকটাতে আমি আপনাদেরকে পরবর্তী ক্লাসে দিয়ে দিব। আর পেপ্যালের সেম আইপিটা চেঞ্জ করা ঠিক হবে না, যে কোনো যেই অ্যাকাউন্ট থেকেই খুলুন, যেই ব্রাউজার থেকেই খুলুন, আইপিটা যেন চেঞ্জ না হয়, সেক্ষেত্রে যদি রোবট ধরে ফেলে আপনাকে ওই অ্যাকাউন্টটা ব্লক করে দিবে। তো একটা লিংক দিয়ে দিব আপনাদেরকে পেপাল ভেরিফাইড কিনা চেক করার জন্য, তা আপনি আপনার অ্যাকাউন্টটা চেক করে দেখবেন যে এটা ভেরিফাইড আছে কিনা, যদি থাকে তাহলে। জি বলুন। আমারে দেখাতেছে ভেরিফাই হইছে কিন্তু আমার তো অ্যাকাউন্টে $1 ঢুকে নাই, আমি ওইদিন $1 না $2 ঢুকেছি আমার ঢুকে নাই। আচ্ছা, এখন আরেকটা বিষয় আছে, এক দেশ থেকে আরেক দেশের অ্যাকাউন্টে ডলার সেন্ড মানি করলে এরকম হোল্ড করে রাখে, আপনি যে সঠিক লোক কিনা সেটা যাচাই করার জন্য দেখে। এখন যে পেপাল এ ডলার পাঠাইছে আপনার সঠিক ইমেল অ্যাড্রেসটা দিছে কিনা সেটা একটু কনফার্ম করে দেখবেন। আর যার অ্যাকাউন্ট দিয়ে আপনার ডলারটা সেন্ড হয়েছে তাকে জিজ্ঞেস করবেন তার ওইখান থেকে কি কোনো ডলার হোল্ড করে রাখছে কিনা, অথবা আপনার পেপ্যালের যে জিমেইল অ্যাকাউন্টটা দিয়ে খুলছেন ওই জিমেইলে আপনি চেক করে দেখবেন যে কোনো ব্যালেন্স হোল্ড করে রাখা হয়েছে কিনা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমাদের ক্লাসটা মোটামুটি শেষের দিকে, এইভাবে আর কি আপনাদের। জি আচ্ছা, একটা আইপি অ্যাড্রেস দিয়ে কি বেশ কয়েকটা মার্কেটপ্লেসের মধ্যে অ্যাকাউন্ট খোলা যায় নাকি শুধু একটাতে পারা যায়? না, বেশ কয়েকটি করা যাবে, আপনি শুধু একই মার্কেটপ্লেস যেমন র‍্যাপিড ওয়ার্কারস এর মাল্টিপল অ্যাকাউন্ট খুলতে পারবেন না, বাট আপনি অন্যান্য যেমন মাইক্রো ওয়ার্কারস আরো কিছু ওয়েবসাইট আছে না, আপওয়ার্ক, ফাইবার একসাথে মানে একটা আইপি অ্যাড্রেস দিয়ে অনেকগুলো খোলা যাবে এরকম না? পারবেন পারবেন, অবশ্যই পারবেন। স্যার আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। জি বলুন। দেখা যাচ্ছে যে আমরা অ্যাকাউন্ট করলাম ভিন্ন ভিন্ন আইপি দিয়ে, কিন্তু কাজ করার সময় যদি একই ওয়াইফাই লাইনে বা ব্রডব্যান্ড কানেকশনে যদি কাজ করি সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে? এখানে আপনাকে তো বললাম আইপি যদি একই থাকে, আপনারা মনে করেন যে একটা আইপি দিয়ে এই যে ব্রডব্যান্ড যেহেতু ওয়াইফাই অনেকে শেয়ার করে, এই এরকম একটা আইপি দিয়ে যে লাস্টটা দেখেন এই কোড সংখ্যাটা যদি সেম থাকে মানে সম্পূর্ণটা যদি সেম থাকে, সবাই যদি একই আইপি ইউজ করে, এখন আপনার অজান্তে কেউ একজন হয়তো আগে পরে র‍্যাপিড ওয়ার্কারস একটা অ্যাকাউন্ট খুলে বসছে আপনি জানেন না,
এখন আপনি আবার নতুন করে র‍্যাপিড ওয়ার্কসে একটা অ্যাকাউন্ট খুলে কাজ শুরু করতেছেন, কিন্তু আপনার না জানার কারণে কিছু দূর করলেন, কিছু ইনকাম হলো, বাট আপনি পেমেন্ট পেলেন না, আপনার অ্যাকাউন্টটি ব্যান্ড হয়ে যেতে পারে। এজন্য সবচেয়ে উত্তম হবে আপনার পার্সোনাল একটা সিমের নেটওয়ার্কে আপনি যে কোনো ফ্রিল্যান্সিং কাজগুলো শুরু করেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। ডাউনলোড করে নিলে হবে, LIGHT লাইট শর্ট, ওই যে এখানে ওয়েবসাইটে ঢুকবেন, এখান থেকে ডাউনলোড করে নেবেন। আচ্ছা আরেকজন ভাই কি জানি বলতে চাইছিলেন বলুন, এখান থেকে ডাউনলোড করে নেবেন। এটা চালাতে হলে কি আলাদা ওয়াইফাই লাইন লাগবে? কোনটা চালানোর জন্য ওয়াইফাই? মানে আমি যদি কাজ করতে চাই। না না, কাজ করার জন্য ওয়াইফাই চালাতে পারবেন, কিন্তু কথা হচ্ছে যে এটা একমাত্র শুধু আপনি চালাবেন, এই আইপিটাতে অন্য কেউ ওই ওয়াইফাইটা শুধু আমি আপনি চালাতে পারবেন নিশ্চিন্তে। এটাতেও কি সেম সমস্যা হবে না? তো আপনার যদি আগে অ্যাকাউন্ট খোলা থাকে ওইটা দিয়ে আপনি পরবর্তীতে ওইটাই ইউজ করবেন সবসময়। আপনি যখন মোবাইলে ডাটা অন করবেন তখন তো আপনি নরমাল একটা ডিফল্ট মোডে থাকবেন, আপনার এই ক্ষেত্রে ভিপিএন কেন লাগবে? কিন্তু এটা হয় এখন কেন জানি হয়। আচ্ছা আপনি অন্য কোন মোবাইলে ট্রাই করে দেখেন এই সমস্যাটা ফেস করেন কিনা একই সিম দিয়ে? জি বলুন। সিম দিয়ে কম্পিউটারে কিভাবে চালাবো? এটা কি দাদা বুঝছি আপনি মোবাইল থেকে চালাতে চাচ্ছিলেন। না আমি ডেস্কটপে চালাবো। মোবাইল থেকে শেয়ার করে চালাতে চাচ্ছেন না ইন্টারনেটটা? হ্যাঁ সেটাই বলছি। ওই ক্ষেত্রে আপনি ডাটা কেবল দিয়েও চালাতে পারবেন অথবা মোবাইলের হটস্পটটা অন করে দিয়ে ওয়াইফাই এখানে অন করে তারপর চালাতে পারবেন। আচ্ছা সবাই কি আচ্ছা লাইট শর্ট এই সফটওয়্যারটা কি অ্যান্ড্রয়েড সাপোর্ট হয়? না না এটা অ্যান্ড্রয়েড হয় না। হ্যালো ডেস্কটপে লিংকগুলো কানেক্ট লাগে, ডেস্কটপে ওয়াইফাই যদি না থাকে আপনি শুধু পাওয়ার কেবল ইউএসবি কেবল দিয়ে করতে হবে। আচ্ছা আরেক ভাই আমাকে প্রশ্ন করছেন সেটা হচ্ছে মোবাইল থেকে ওই লাইট শটটা পাবেন কিনা, অসংখ্য অ্যাপস আছে আপনি খুঁজে পাবেন, আর এর বাইরে যদি ওইভাবে না পান আপনি আপনি এই যে prtsc.ca এটাতে এই ওয়েবসাইটে ঢুকে যাবেন, ওই নরমালি যেভাবে স্ক্রিনশট নেয় মোবাইলের ওইটা নিয়ে আপনি এখানে আপলোড করবেন, আপলোড করলে একটা লিংক চলে আসবে, তখন আপনি সেভ করে এটা ওইখানে দিয়ে দিবেন ওই লিংকটা। আজকে আমাদের ক্লাস কি এখানে শেষ? ক্লাসের মেইন বেসিক্যালি এই
কনসেপ্ট যেগুলো ছিল সবগুলো শেষ। এর বাইরে আমি কিছু কিছু কাজ দেখাইছি, আপনাদের বুঝতে অসুবিধা থাকলে আপনারা কোশ্চেন করতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমি মানে অ্যাকচুয়ালি আজকে অনেক কিছু মিস করেছি আমার একটু প্রবলেমের কারণে, প্রথমত নেট সমস্যার কারণে আমি আধা ঘন্টা লেট হয়ে গেছে, তো এটা আপলোড দিলে পরে আমি ওটা আর কি একটু দেখে নেব, রিকভার করে নেবেন, সমস্যা নেই। জি জি জি। আর আমরা মূলত কি খালি ওই একটা সাইটে কাজ করব? না, এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাসে শুধু একটা মার্কেটপ্লেস সম্বন্ধে আলোচনা করছি, নেক্সট টাইম প্রতিটা ক্লাসে আরো প্রায় আমরা প্রায় 4-5টা মার্কেটপ্লেস সম্বন্ধে আলোচনা করব। আর এই মার্কেটপ্লেস গুলো কি সব কি এই ক্ষুদ্র মানে মাইক্রো টাস্কিং সাইট, মাইক্রো ওয়ার্কার্স, র‍্যাপিড ওয়ার্কার্স, পিকোলো, এই টাইপের সব? হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে ছোট ছোট কাজ করার জন্য। আপনারা এখান থেকে কাজটা কেবল শুরু করবেন, আপনারা পরবর্তীতে যদি ফ্রিল্যান্সিং মানে জগৎটা তো বিশাল, আপনারা যখন এইটা দিয়ে শুরু করবেন সামনে ফাইবার, আপওয়ার্ক, তারপর আরো বড় মানে বড় বড় প্ল্যাটফর্ম আছে, ওখানে আপনারা কাজ শুরু করে ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন। কিন্তু ওইখানে তো এই ধরনের কাজ নাই মনে হয়। না, এটা আপনার হাতে করি, এটা হচ্ছে আপনার হাতে করি। হ্যালো, জি, কেউ একজন বলছেন, বলুন স্যার। এই আজকে আমাদের যে এই ক্লাসটা হচ্ছে, এই 6টা ক্লাস হবে সম্ভবত, এই 6টা ক্লাস ফাইবার, আপওয়ার্ক বা ওই সব ধরনের কোন সাইটে কি কাজ হবে, না শুধু এই র‍্যাপিড ওয়ার্কার, তারপর মাইক্রো ওয়ার্কার? শুনুন, কাজ এই পিক্সেল লাইট, এটা হচ্ছে প্রথম একটা ব্যাচ, এটা হচ্ছে আপনার শর্ট কোর্স, এটাতে শর্ট কোর্স। আপনারা যদি আরো বেশি বিস্তারিত কোর্স করতে চান, সেক্ষেত্রে 3 মাসের একটা কোর্স আছে এই ডাটা এন্ট্রির উপরে, আপনারা চাইলে ওইটার মধ্যে এগুলো পাবেন। আসলে একটা কথা বলতে চাচ্ছিলাম, আমি বলতে পারবো কি যদি অনুমতি দেন? আচ্ছা বলুন। আপনারা যে আজকে যে ক্লাসটা করেন বা আমাদের যে 6টা ক্লাস, 6টা ক্লাসের মধ্যে যদি মনে করেন এই ধরনের সাইটগুলো নিয়ে কথা বলেন, তাহলে মনে করেন আমি এই ধরনের সাইটগুলোতে কাজ করছি, কিন্তু আমি চাচ্ছিলাম যে ফ্রিল্যান্সিং যে ওয়েবসাইটগুলো আপওয়ার্ক, fiverr.com, তারপরে ওই সব সাইটের কাজগুলো সম্ভবত আমি মনে করি, তারপর আমি এখানে জয়েন করছি। এখন ওই সব কাজগুলো এখানে দেখানো হবে না, তো আমি কি ক্লাস পরিবর্তন করতে পারবো? এক্ষেত্রে আপনি আমাদের যে যারা এখানে আপনাদের ভর্তি করাইছেন তাদের সাথে কথা বলতে হবে, অফিসে কথা বলতে হবে আপনাদের। আচ্ছা ঠিক আছে, আমার একটা বিষয় জানার ছিল, বলতে পারি? আচ্ছা, ওই আপনাদের এখানে কি ওই ডাটা এন্ট্রির ফুল কোর্সগুলো কি করানো হয়? হ্যাঁ হ্যাঁ, ডাটা এন্ট্রির ফুল কোর্স আছে, আর এর পাশাপাশি অনেকগুলো কোর্স আছে আমাদের। চলমান না ওইটা? হ্যাঁ, অলরেডি চলমান কয়েকটা ক্লাস অলরেডি চলতেছে, আর আপনারা নতুন যদি ভর্তি হন তাহলে আপনি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে পারেন। জি, আসলে মানে আপনি যে মানে যেগুলো বলছেন সেগুলো আসলে আমরা বেসিক জানাশোনা আছেন, কিন্তু আমাদের অনেক ভাই আছে তারা কেবল এটা দিয়ে শুরু করতেছেন। ঠিক আছে, ওদের জন্য স্বাগতম, ওনারা কন্টিনিউ করুক, বাট আমরা চাচ্ছিলাম যে ওই ধরনের কিছু। ঠিক আছে, আপনি প্রতিষ্ঠানের এনাদের সাথে যোগাযোগ করুন, এই যে কন্টাক্ট নাম্বার আছে কথা বলুন, তারাই বলতে পারবে এটা কি করা যায়। ওকে, ধন্যবাদ। আচ্ছা, আমাদের ক্লাসটা শেষের পর্যায়ে আপনাদের কারো একটু কথা ছিল? জি বলুন। হ্যাঁ স্যার, যে আপনারা এই যে নাম্বারটা দেওয়া আছে এখানে লাস্টে 141 যেটা আছে নাম্বার, ওইটাতে যোগাযোগ করবো, না 191 যেটা আছে, 94 যেটা আছে এটাতে করবো, প্রথমটা না দ্বিতীয়টা? আপনারা এখানে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, আর তাছাড়া ওয়েবসাইট আছে আমাদের, ওয়েবসাইটে যে নাম্বারটা আছে ওইটাতেও যোগাযোগ করতে পারেন। স্যার একটু কথা ছিল, স্যার কিছু বলতে পারি? স্যার জি বলুন। আচ্ছা, যেটা হচ্ছে মানে আজকের প্রোগ্রামটা খুব সুন্দরভাবে চালিয়েছেন, আমি যেটা হচ্ছে আপনাদের পরিচালনার ক্ষেত্রে যে অনেকে গ্যাদারিং প্রশ্নগুলো করছে, সেক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি আমরা জুমের মধ্যে যদি একটা রেজ হ্যান্ড অপশন চালু করি তাহলে তখন আপনার হাত থেকে প্রশ্ন নিলে মনে ভালো হয়, কারণ একসাথে প্রশ্নগুলো ছড়া হচ্ছে। আগামী ক্লাসগুলোতে যদি আপনি এটা চালু করেন আমাদের ভালোই হবে। জি, আমি ইনশাআল্লাহ এটা চেষ্টা করব, আমার মাথায় থাকলো। হ্যাঁ, এই বিষয়টা আমার কাছে সবার সাথে এটাই করলে ভালো হবে রেজ। জি, আপনি যার হাত দেখবেন তাকে আপনি ফ্লোরটা দিবেন।
জি জি এটা আমার মাথায় আছে আজকে আরেকটা ভেজা আছে কি পেপলস জি আচ্ছা আচ্ছা পেপলস আর কি আর কোথা থেকে উইথড্র করা যাবে না এরকম এই রেপ না র‍্যাপিড ওয়ার্কস এ অনলি ওয়ান র‍্যাপিড ওয়ার্কস শুধুমাত্র পেপাল এরা প্রেফার করে আর কোনো ইয়া নেই অন্যান্য সাইটগুলোতে বিভিন্ন ইয়া আছে মাইক্রোওয়ার্কস আর কি একই মাইক্রোওয়ার্কস এ আপনার দুইটা আছে ব্যাংকওয়্যার আছে আর হচ্ছে হ্যালো জুম মনে হয় শেষ হয়ে গেছে নাকি লাইভটা মনে হয় সম্ভবত শেষ না লাইভটা আছে কথা শুনতে পাচ্ছিলাম না বা কথা বলতেছিল না আমি একটা কথা বলছিলাম যে বাংলাদেশ থেকে যে বিজনেস অ্যাকাউন্ট যেটা ভেরিফাই করা হয় সেটার মাধ্যমে কি ট্রানজাকশন করা যায় না আপনি কি পেপ্যালের কথা বলছেন হ্যাঁ পেপ্যালের কথা বলছি বাংলাদেশ থেকে তো এলাউড না আপনি যদি বাংলাদেশ থেকে খুলেন অন্য একটা কান্ট্রির অ্যাড্রেস নিয়ে খুলতে হবে আপনাকে সেটা তো পার্সোনাল অ্যাকাউন্ট বিজনেস অ্যাকাউন্টটা বাংলাদেশ থেকে হয় না না বাংলাদেশের কোন লোকেশন দিয়ে কোন অ্যাকাউন্ট হয় না আর সেগুলো সম্পূর্ণটা বেআইনি এরা আপনি বেশি দিন চালাতে পারবেন না ওটা আপনার যে কোনো হয়তো বাংলাদেশের আইপি দিয়ে ইউজ করে কোন একটা কান্ট্রির পেপ্যাল অ্যাকাউন্ট খুলতে পারবেন যদি আপনার কাছে সেই তথ্যগুলো থাকে তো হ্যাঁ আপনার বিজনেস অ্যাকাউন্ট গুলোতে বিভিন্ন ধরনের ইয়া থাকে তথ্য লাগে সেগুলো যদি আপনার কাছে ডকুমেন্ট গুলো থাকে তাহলে আপনি চালাতে পারবেন যেমন মনে করেন আমি আপনাকে বলি আমি আজকে থেকে প্রায় 4-5 বছর আগে আমি একটা বিজনেস অ্যাকাউন্ট খুলেছি সেটা এখনো বর্তমানে আছে কিন্তু আমি এটাতে কোনো ট্রানজাকশন করে দেখিনি জি হ্যাঁ আপনি ট্রানজাকশন কোনো ট্রায়াল হিসেবে আমার মতে আগে ভেরিফাইড কিনা আগে দেখুন তারপরে অল্প কিছু হ্যাঁ কমপ্লিট ভেরিফাইড হ্যাঁ এটা আমার কমপ্লিট ভেরিফাইড বলতে আমাকে ভেরিফাই এর জন্য আমাকে জিমেইলে নোটিফিকেশন দেওয়া হইছে জিমেইলে নোটিফিকেশন দেওয়ার পরে আমাকে পিকচার সাবমিট বলতে আমার যে ফুল পিক প্লাস ভোটার আইডি কার্ড সব ফটো সাবমিট করার জন্য বলছে আমি কমপ্লিটলি এটা ফটো সাবমিট করার পর এটা আমাকে কমপ্লিট ভেরিফাইড দেখাইছে এখন বর্তমানেও আছে এটা বর্তমানেও রানিং আমার মতামত হচ্ছে আপনি সাধারণ কিছু ট্রানজাকশন করেন আর যদি কোনো প্রবলেম হয় তখন তো অল্প কিছুর মধ্যেই যাবে আর যদি কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে আপনার কাছে যদি প্রয়োজনীয় ডকুমেন্ট থাকে আপনি সেগুলো পেপ্যালে দিলে তারা যাচাই করে দেখবে আপনাকে এলাও করে দিবে মানে পরবর্তীতে কোনো সমস্যা হওয়ার কথা না যদি আপনার কাছে প্রকৃত তথ্যগুলো থাকে আচ্ছা ওকে ধন্যবাদ আমাদের জি বলুন আমি আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লক করছি একটু তাওহিদ নাম একটু চেক করবেন প্লিজ আচ্ছা আমি ফেসবুকে আমি দুঃখিত যে খুব একটা অ্যাক্টিভ থাকি না অনেকে রিকোয়েস্ট পাইলাম আমি সরি এর জন্য আমি রিকোয়েস্ট আমি মেসেঞ্জারে আপনি একটু লক করছি হ্যাঁ আগে যদি আমি আমি বলি যে আপনারা যদি কেউ আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান আমি যদি অ্যাকসেপ্ট না করি মেসেঞ্জারে আমি পাই না আগে আমাকে অ্যাকসেপ্ট করতে হয় তারপরে আমি পাই ওগুলো আচ্ছা আমি দেখব আচ্ছা ভাইয়া মেসেজটা দেখুন মেসেঞ্জারে রিকোয়েস্ট চেক করলেই পাবেন আপনি আচ্ছা আমি দেখব তাওহিদ নাম আপনার জি জি আচ্ছা ধন্যবাদ আচ্ছা ভাই আমার একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে আপনার আমরা যে এখন প্র্যাকটিস করব প্র্যাকটিস করার সময় কি আমার পেপ্যাল অ্যাকাউন্ট লাগবে না না পেপ্যাল লাগবে না আপনি পেপ্যালটা আরো পরে দেন আগে আপনি কিছু উপার্জন করুন কিছু ইনকাম করুন দেখুন যে আপনার অ্যাকাউন্টটা ঠিকঠাক মতো চলতেছে কিনা আপনার $8 মিনিমাম লাগবে উইথড্র করতে আপনি তখনও অ্যাড করলে সমস্যা নেই আপনি যদি অ্যাকাউন্টটি পরে খুলুন পেপ্যাল তাতে কোনো সমস্যা নেই থ্যাংক ইউ ধন্যবাদ তো আমরা ক্লিয়ার করতে পারবো না আপনারা এখন ওই ভাষা আপনাদের হোম টাস্ক দিলাম যে র‍্যাপিড ওয়ার্কারসে একটা অ্যাকাউন্ট খুলবেন আর এটা যাতে পরবর্তীতে আর কোনো অ্যাকাউন্ট না খুলেন এটা সুন্দরভাবে অ্যাকাউন্টটা খুলবেন আর একটা আইপি কনফার্ম করবেন যে এই আইপিটা যেন চেঞ্জ না হয় এটা কনফার্ম করে অ্যাকাউন্টটা খুলবেন আর মাল্টিপল অ্যাকাউন্ট খুললে তো সেটা আপনারা শুনছেনই যে এটা ব্যান্ড হয়ে যাবে অনেকেই এই প্রবলেমটা ফেস করতেছেন তো আজকে আর কোনো কোশ্চেন আছে আপনাদের ক্লাসটা শেষ করব
আর বাসায় আপনারা এই হ্যাঁ এই কাজগুলো ইন্টারন্যাশনাল সিলেক্ট করে এই কাজগুলো ইউটিউব ওয়েবসাইট এগুলো শিখতে থাকুন, আগামীতে আমরা আরো কিছু কাজ দেখাতে পারি কিনা দেখি, আর নতুন একটা মার্কেট প্লেসে আমরা যাব, কাজগুলো ঘুরে ফিরে একই রকম। জি কেউ একজন কথা বলছেন, বলুন, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আবুল কালাম আজাদ ভাই। হ্যালো, জি যে কোনো একজন বলুন, সবাই মিলে বললে শুনতে সমস্যা। আমার ফরক ভাই, জি বলুন। জি ভালো আছেন? ক্লাসটা খুব ভালো লাগলো আপনাকে। আসলে আমি এই ধরনের ক্লাসে ফার্স্ট। হ্যাঁ জি, কতটুকু বুঝলাম যে এটা ইনকাম করার সুযোগ আছে, আর পেপ্যাল এর অ্যাকাউন্টটা যেটা পেপ্যাল এর যে অ্যাকাউন্টটা এটা কি আমি যাব, যেমন আমার এক ভাই আছে বাইরে, হ্যাঁ জি জি, টাকাটা চলে যাবে ওনার কাছ থেকে, আপনি ওই পেমেন্টটা কিভাবে নেবেন? উনি যেহেতু বাইরে আছে আপনার ব্যাংকে দিক বা যেকোনো মাধ্যমে দিক, সেক্ষেত্রে আপনি শুধু ওনার অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন না, ওনার পেপ্যাল অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন না, বাট এই টাকাটা তার অ্যাকাউন্টে পাঠাতে পারবেন। এইটাই চাইতেছি যে উনি ওনার অ্যাকাউন্টে পাঠায়, তারপরে উনি আপনাকে কি যে কোনো সিস্টেমে পেমেন্ট করে দিক, এটাও একটা সহজ উপায় আপনাদের, কারো যদি এমন সিস্টেম থাকে তাহলে খুবই ভালো। আপনারা এই যে কাজগুলো করবেন একটু সময় নেন, মানে প্রায় এক ঘন্টায় অনেক কাজ করে অল্প কিছু অর্থ উপার্জন হয়, অনেক পরিশ্রমের কাজ, কিন্তু অর্থটা যাতে। জি বলুন। আমার নেট কানেকশন নেওয়ার সময় যে আমাকে নেট কানেকশনের জন্য ওরা যে আইপিটা দিচ্ছে, এআইপিটাই তো মেইনলি তো এআইপিটা থাকে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আপনি লগ ইন করলে যে আইপিটা পাবেন এখানে, অথবা আপনারা এখানে সার্চ দিতে পারেন whoare.net, whoare.net এখানে সার্চ দিবেন, আপনার আইপি অ্যাড্রেস কোনটি, লোকেশন কোনটি, এটা এখানে দেখতে পাবেন। আর এটা আপনারা নোট করে রাখবেন, যে কোনো সময় লগ ইন করার আগে একবার চেক করে নেবেন যে আইপিটা ঠিক আছে কিনা। এই যে বাংলাদেশ থেকে আমি গেছি বল, এই যে বাংলাদেশ থেকে আমার আইপি, এটা এটা দিয়ে সব সময় আপনারা চেক করে ঢুকবেন যে কোন কোন জায়গায় আছি, আমার সেই ঠিকানাটা এখানে আছে। আচ্ছা কেউ বলছেন আরেকটা প্রশ্ন করুন। হ্যাঁ, আমি আমি ক্লাসটা মিস করেছি, আমি কি এটা পরে ভিডিও দেখলে কিছু বুঝতে পারবো? হ্যাঁ ইনশাআল্লাহ পারবেন। আমরা এটা আর আরেকটা আরেকটা কথা জানতে চাচ্ছি যে এটা তো মনে হয় শর্ট কোর্স, এটা করে এটা যে এটা করে কি ইনকাম করা যাবে নাকি আমার ওই বড়টা বড় কোর্সটা করতে হবে? আসলে এটা হচ্ছে হাতে করি, শর্ট কোর্সের মধ্যে আপনারা ইনকাম করতে পারবেন অনেক। এখানে আমরা তাও 6টা ক্লাসে অনেক কিছু আপনাদেরকে দেখাবো শেখাবো, আপনারা অবশ্যই পারবেন। এর আগেও আমরা এই ধরনের কোর্স করাইছি, অনেক স্টুডেন্টরা এখান থেকে অনেক লাভবান হয়েছে, তারা আর্নিং করতে পারছেন। আর আপনারা এর বাইরে যদি 6টা ক্লাস করে, জি হ্যাঁ বলুন, 6টা ক্লাস করে কি মানে আর্নিং করা যাবে নাকি ওই বড় কোর্সটা করতে হবে 3 মাসের? বড় কোর্সটা হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং সাইটটাতে আরো ডিটেইলসলি জানার জন্য, আরো বেটার কিছু করার জন্য বড় কোর্সটা করবেন, তবে এটা হচ্ছে প্রাথমিক। এই যে আজকে যে ক্লাসটা করছি, আমাদের অনেক ভাই অলরেডি এই কাজগুলো করেছেন, তারা বলতে পারবেন যে এই আজকে যে কাজগুলো দেখাইছি এটাতে কি আপনারা আর্নিং করতে পারবেন কি পারবেন না। অলরেডি আমি 2টা কাজ আজকে দেখাইছি, দুই এক দিনের মধ্যে আমাকে ওইটা পেমেন্ট করবে যদি কাজটা হয়, তো অলরেডি কিন্তু আমাদের আজকে থেকেই আর্নিং শুরু হয়ে গেছে। জি ধন্যবাদ, আমরা ক্লাসটা শেষ করব, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলুন। জি, আমি যখন এখানে ক্লাসটা জয়েন করতে যাচ্ছিলাম তখন আমাকে ওখান থেকে যেটা বলছিল যে আপনাদের কিছু পরিচিত ফ্রিল্যান্সার সাইট আছে, ওই সব সাইটের মাধ্যমে 100% ইনকাম করার মতো একটা ইয়ে কথা দেখাইছিল, কিন্তু এখানে তো দেখতেছি যে ওই সেম দ্যাট ওই যেগুলো আছে নরমালি হাতে খড়ি পেপারটাই, এখানে আমি ওই ধরনের কোন সাইট কি না, এটা তো আমি বলেই দিছি এটা শর্ট কোর্স, এখানে মানে ওই ধরনের ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, ফাইবার এইগুলোর কাজ এখানে দেখানো হয় না, তবে এখান থেকে আপনারা
বেসিক নলেজটা আপনারা নিতে পারবেন, যে ওই সাইট গুলো কাজ করতে গেলেও আপনার এখানে টুকিটাকি এই ডাটা এন্ট্রির কনসেপ্ট গুলো আপনার থাকা লাগবে। তো সেই প্রাথমিক জ্ঞান গুলো আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি, আপনারা বিস্তারিত ওই কোর্স গুলো করলে আপনারা আরো ভালো বেটার কিছু করতে পারবেন। আচ্ছা ধন্যবাদ, তাহলে আপনাদেরকে স্বাগতম, আর আপনাদের মতামত জানান আজকের ক্লাসটা কেমন লাগছে, আর কোনো প্রবলেম থাকলে আমরা সামনের ক্লাসগুলোতে সমাধান করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আর আজকের ভিডিওটা আমি শেয়ার করছি, আপনারা গ্রুপে পাবেন। ধন্যবাদ সবাইকে, আপনাকে ধন্যবাদ।